আসসালামু আলাইকুম প্রিয় সৌধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি জাহিলি যুগের একজন বক্তা সহ মোট পাঁচজন সাহাবীর জীবন কাহিনী যাদের ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক সোহাইল ইবনে আমর কুরাইশের গণ্যমান্য এক সর্দার আরবের জনপ্রিয় বাগ্নি ও তুখোর বক্তা আরব সমাজে সমস্যা ও সমাধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী মজলিশের তিনি প্রভাবশালী সদস্য মহানবী সাল্লু আলহি যখন ইসলামের প্রকাশ্য প্রচার শুরু করেছিলেন সেই সময় সোহাইল ইবদা আমর ছিলেন বিগত যৌবনের এক পুরখাওয়া ব্যক্তিত্ব তার দীর্ঘ বয়সের অভিজ্ঞতা পাণ্ডিত্য ও চৌকশ ব্যক্তিত্বের জন্য খুবই স্বাভাবিক ও শোভনীয় হতো যদি তিনি রাসুলের সেই ডাকে সারা দিয়ে শুরুতেই ইসলাম কবুল করে নিতেন কিন্তু সেই সময় সোহাইল ইসলাম থেকে শুধু মুখ ফিরিয়েই রাখেননি বরং সর্বশক্তি দিয়ে অন্য সকলকে আল্লাহর দিন ইসলাম থেকে দূরে সরানোর কাজে লেগে পড়েন যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর তিনি অকথ্য নির্যাতন শুরু করেন যেন তারা ইসলাম ত্যাগ করে আবার মূর্তি পূজার শির্কের দিকে ফিরে আসে সোহাইল আমরের ইসলাম ও মুসলিম বিরোধী অপতৎপরতা চলতে থাকল কিন্তু হঠাৎ তার কানে এলো এমন একটি সংবাদ যা তার মাথায় ভয়াবহ বজ্রপাতের মতো আঘাত করল তিনি জানতে পারলেন তার নিজের ছেলে আবদুল্লাহ ও মেয়ে উম্মে কুলসুম মহানবী সাল্লাহ্লামের ধর্মের অনুসারী হয়ে গেছে শুধু তাই নয় তারা তাদের ধর্মীয় সুবিধার স্বার্থে এবং কুরাইশ ও তার নির্যাতন থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে হাফসাই পালিয়ে গেছে এরপর হাফসাই হিজরতকারী মুসলমানদের মাঝে একটি গুজব রটে গেল যে কুরাইশ বংশের প্রভাবশালী দলপতিরা ইসলাম গ্রহণ করে নিয়েছে আর সে কারণ ইসলাম গ্রহণকারীদের আর কোনো নির্যাতনের ভয় নেই এখন তারা পরিবার পরিজনের মাঝেই নিশ্চিন্তে ও নিরাপদে বাস করতে পারছে এই মিথ্যা সংবাদ শোনার পর হাফসাহী হিজরতকারীদের মধ্য থেকে ছোট্ট একদল মুসলিম মক্কায় ফিরে আসার উদ্যোগ গ্রহণ করলেন তাদেরই একজন ছিলেন আবদুল্লেবনে সোহেল রাজিয়াল্লাহতোলাহ আবদুল্লেবনে সোহেল রাজিয়াল্লাহতোল্লাহুর কদম মক্কার মাটি স্পর্শ করা মাত্রই তার পিতা তাকে বন্দি করে ফেললেন এবং বাড়ি নিয়ে গিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রেখে দিলেন এরপর তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে করে জীবন দুর্বিষহ করে তুললেন এক পর্যায়ে তার তরুণ পুত্র মহানবী সাল্লাহি সাল্লামের ত্যাগ করে বাবদাদার ধর্মে ফেরার ঘোষণা দিলেন পুত্রের এই ঘোষণায় সোহাইল ইবনা আমরের খুশি আর দেখেকে তার চোখে মুখে আর মনে প্রাণে আনন্দ ও খুশির জোয়ার বইতে থাকে তার মনে হতে থাকে মুহাম্মদের বিরুদ্ধে এটা তার এক সুস্পষ্ট বিজয় মক্কার মুশ্রিকরা বদর প্রান্তরে রাসুল সাল্লাহিসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করল সোহাইল ইবনে আমর মস্ত বড় এক স্বপ্ন বুকে নিয়ে ছেলে আবদুল্লার সঙ্গে কুরাইশ বাহিনীতে যোগ দিল কদিন আগেই মুহাম্মদের অন্ধ অনুসারী হয়ে সে তার মাথা হেড করে দিয়েছিল আজ সেই ছেলেটিই মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করে কুরাইশিদের সামনে আবার তার মাথা উঁচু করে দেবে এই রকম রঙ্গিন স্বপ্ন আর বর্ণিল কল্পনার ডানায় ভর করে সোহাইল ইবনা আমর বদর প্রান্তরে পৌঁছে গেলেন কিন্তু নিষ্ঠুর নিয়তি সোহাইল ইবনামরের আমরের জন্য কি চমক লুকিয়ে রেখেছিলেন তা সে কক্ষো স্বপ্নেও ভাবতে পারেনি বদর প্রান্তরে একদিকে মুশরিক বাহিনী অন্যদিকে মুসলিম বাহিনী সারিবদ্ধ হয়ে দাঁড়ানো মাত্রই বাহিনীর সারি থেকে এক দৌড়ে বের হয়ে গেলেন মুমিন তরুণ আবদুল্লাবিনিস সোহাল রাদিয়াল্লাহতালহ তিনি রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের পতাকা তুলে সামিল হয়ে তরবারি মুক্ত করলেন আপন পিতা ও তার সঙ্গী মুশ্রিক বাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করার জন্য বিশ্বনবী ও তার বাহিনীর প্রতি মহান আল্লাহর দেওয়া ব্যাপক সাহায্য ও বিশাল বিজয়ের মধ্য দিয়ে যখন বদর যুদ্ধ সমাপ্ত হল তখন রসলি করিম সাল্লাহুসল্লাম এবং তার প্রধান প্রধান সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরাইশ বন্দীদের নিরীক্ষণ করছিলেন তারা হঠাৎ দেখতে পেলেন সোহাইল ইবনে আমরকে বুঝলেন যে কুরাইশি এই বক্তা বক্তাও মুসলিম বাহিনীর হাতে আটকা পড়েছে এরপর যখন নিজেকে মুক্ত করার উদ্দেশ্যে সোহাইল ইবনে আমর রাসুলসাল্লি সাল্লামের সামনে মুক্তিপণ পেশ করলেন তখন পাশে দাঁড়িয়ে থাকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াতল্হ একবার তার দিকে তাকিয়ে রাসুল সাল্লাহ্লামকে বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহুসল্লাম আমার ইচ্ছা করছে এই লোকটির সামনের দাঁতগুলো ভেঙে দেই যেন আর কক্ষণ সে মক্কার মজলিশগুলোতে ইসলাম ও নবীর বিরুদ্ধে মঞ্চ কাঁপানো জাদুকরী বক্তব্য দিতে না পারে দয়ার নবী সাল্লাহ্লাম কুমল সুরে বললেন থাক থাক উমর দাঁত ভেঙে তার বক্তব্য থামিয়ে দেওয়ার দরকার নেই ইনশাআল্লাহ আল্লাহ একদিন তার বক্তব্য তোমাকে খুশি করবে সময়ের চাকা অবিরাম ঘুরতে ঘুরতে এক সময় এসে গেল বিয়ার সন্ধির সময় বিশ্বনবী সাল্লাহলাম এবং মক্কার মুশ্রিকদের মাঝে অনুষ্ঠিত এই সন্ধির চুক্তিনামা চূড়ান্ত করার জন্য কুরাইশের লোকেরা তাদের প্রতিনিধি হিসেবে পাঠাল সোহাইল ইবনামরকে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম একদল সাহাবিকে সঙ্গে নিয়ে সোহাইলের সঙ্গে বসলেন ওই বৈঠকে রাসুলের সঙ্গীদের মধ্যে ছিলেন সোহাইলের ছেলে আবদুল্লা রাদি আল্লাহতুল্লহু চুক্তিপত্রটি লেখার জন্য রাসুল সাল্লা আলহুসাল্লাম ডাকলেন আলী রাদি আল্লাহতুল্লহুকে তাকে বললেন লেখো এই চুক্তিপত্র শুরু করছি রহমান রাহিম আল্লাহর নামে সোহাইল ইবনামর সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বললেন রহমান রাহিম আবারকে আমরা তাকে চিনি না সুতরাং ওইভাবে লেখা যাবে না লিখতে বলুন বিস্মিকা আল্লাহুম্মা রাসুল উল্লাহ সাল্লাহুসল্লাম আলী রাদি আল্লাহতুল্লাহুকে বললেন ঠিক আছে ওর কথা মতোই লিখো এরপর বললেন লেখো এই চুক্তির প্রথম পক্ষ আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহুসল্লাম সোহেল আপত্তি জানিয়ে বললেন আপনাকে যদি আমরা আল্লাহর রসুল মেনেই নিতাম তাহলে আপনার সঙ্গে আমাদের এত লড়াই ঝগড়া কিসের অতে পুটা কেটে আপনার এবং আপনার পিতার নাম লিখতে বলুন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লহসল্লাম বললেন আল্লাহর কসম আমি যে আল্লাহর রাসুল তাতে কোনো সন্দেহ নেই তোমরা মানো কিংবা না মানো তাতে কিছুই আসে যায় না ঠিক আছে তার ইচ্ছে মতোই লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এভাবে সোহাইল ইবনামরের সকল কথা ঠিক রেখে সন্ধির চুক্তিপত্র লেখা সম্পন্ন হলো। এতে তার অন্তরে এই বিশ্বাস ও গর্ব হতে থাকলো তিনি আজ মোহাম্মদকে চরম নাকানি চোবানি খাইয়ে কুরাইশের পক্ষে এক অভাবনীয় বিজয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন এই মিথ্যা গর্বে গর্বিত হয়ে বুক ফুলিয়ে তিনি মক্কায় ফিরে এলেন আরও কিছু সময় পেরিয়ে গেল একদিন দেখা গেল গর্বিত কুরাইশের সকল মিথ্যা দম্ভ অহংকার চৌর্ণ বিচূর্ণ করে দিয়ে চরম বিনয়ী রাসলুল্লাহ সাল্লাহ আল্লু সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করছেন বিনা প্রতিরোধে কুরাইশ নেতারা লজ্জাজনক এই পরাজয় বরণ করে নিচ্ছে বিজয়ী বিশ্বনবী সাল্লামের বিশ্বজয়ী চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ এই ঘোষণা মক্কার অলিতে গলিতে শোনা যাচ্ছে হ্যাঁ মক্কাবাসী লোকসকল আজ বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে যারা নিজ নিজ ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে যারা মসজিদুল হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ থাকবে যারা আবু সুফেনের বাড়িতে আশ্রয় নেবে তারাও নিরাপদ থাকবে সোহাইল ইবনামরের কানে এই ঘোষণা পৌঁছা মাত্রই তার মনে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ল ঘর বন্ধ করে নিজেকে লুকিয়ে রাখলেন ভীষণ অস্থির ও অসহায় বোধ করতে থাকলেন তারপর কি হল তার জীবনের চরম সেই অসহায় মুহূর্তের বাকি কথাগুলো জানতে চলুন দেখা যাক কি বলেন সোহাইল ইদনামর তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন ভয় ও আতঙ্কে আমি বাড়িতে ঢুকে ঘর দুয়ার সব বন্ধ করে নিজেকে এক কোণে লুকিয়ে রাখলাম আমার ছেলে আবদুল্লাকে খুঁজতে লুক পাঠালাম যদিও এটা ভেবে আমার ভীষণ লজ্জা হচ্ছিল যে ইসলাম গ্রহণের কারণে একসময় তার উপর আমি কত অত্যাচার করেছি যাই হোক সংবাদ পেয়ে সে যখন আমার সামনে এসে দাঁড়ালো আমি তাকে বললাম বেটা মুহাম্মদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাও নইলে যে কোনো মুহূর্তে যে কেউ এসে আমাকে খুন করে ফেলবে আমার অসহায়ত্ব দেখে ছেলে সঙ্গে সঙ্গেই মহানবী সাল্লা সাল্লামের কাছে চলে গেল এবং তার কাছে বলল ইয়া রাসল সাল্লাহু আমার জীবন আপনার জন্য উৎসর্গিত আমার পিতা কি নিরাপত্তা পেতে পারে তাকে কি প্রাণ ভিক্ষা দেওয়া যায় রাসল সাল্লাম বললেন ঠিক আছে যাও তার প্রাণ ভিক্ষা দেওয়া হলো আল্লাহর নিরাপত্তা ব্যবস্থায় তাকে সুপর্দ করলাম সে নিরাপদ থাকবে তাকে বেরিয়ে আসতে বলো আমার ছেলেকে এই কথা বলার পর তিনি সকল সাহাবির প্রতি হুকুম জারি করলেন তোমাদের কারো সঙ্গে সোহাইল ইবনা আমরের দেখা হলে খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না আমার সারা জীবনের অভিজ্ঞতা বলে সে একজন বিচক্ষণ প্রজ্ঞাবান ও মর্যাদাবান মানুষ তার মতো এমন একজন বিজ্ঞ মানুষ শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না যেটুকু ছিল তার নিয়তিতে তা তো হলই রাসুলসাল্লাহ ইসলামের কথা সত্যে পরিণত হল সোহাইল ইবনা আমর এরপর আর ইসলাম থেকে দূরে থাকতে পারলেন না তিনি এমনভাবে ইসলাম গ্রহণ করলেন যে সেটা তার চিন্তা চেতনা বিশ্বাস ভাবনা কথা ও কাজে সুস্পষ্ট রূপে প্রকাশ পেতে শুরু করল তিনি একেবারে খাঁটি ও পাক্কা মুমিন মুসলিম হিসেবে জীবন গড়ে তুললেন রাসুল সাল্লাহ আলহুসাল্লামকে তিনি এত বেশি পরিমাণে ভালোবাসতে থাকলেন যে সেটা পৌঁছে গেল তার হৃদয়ের গভীরে অন্তরের অন্তঃস্থলে বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন রাসুল সাল্লাহসাল্লামের বিদায় হজের সময় আমি সোহাইল ইবনা আমরকে নবীজির সামনে দাঁড়ানো দেখতে পেলাম দেখলাম সে একটি একটি করে উঠ এগিয়ে দিচ্ছে আর নবীজি নিজের পবিত্র হাতে সেগুলো জবাই করছেন এই কোরবানির কাজ শেষ করে চোল কামানোর জন্য একজন নাপিত ডাকলেন যিনি রাসলের মাথা মুবারক মুন্টন করে দিলেন সেই সময় সোহেলকে দেখলাম প্রিয়নবীর কতগুলো চোল নিয়ে আবেগ ভক্তি ও ভালোবাসায় চোখে মুখে ডলছে হঠাৎ আমার মনে পড়ে গেল হোদাই বিয়ার সন্ধে চুক্তির সেই দিনের কথা আমি আশ্চর্য হলাম এই ভেবে যে আজ রাসলের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসার এই মানুষটিই কিভাবে ওই দিন মোহাম্মদ সাল্লাসাল্লামের নামের সঙ্গে রাসল পরিচিতিকে অস্বীকার করেছিল এরপর প্রাণ ভরে আল্লাহর প্রশংসা করলাম তিনি সেই মানুষটিকেও হেদায়াত দান করেছেন সোহাইল ইবনাম রাদি আল্লাহ তাল্হ ইসলাম গ্রহণের পর থেকে নিজেকে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন কল্যাণের পেছনে সঁপে দিলেন ফলে মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মাঝে আর কেউই এত বেশি নামাজি রোজাদার ও সৎকাকারী ছিলেন না আর কারোরই ছিল না তার মতো এত বেশি হৃদয়ের কোমলতা তার মতো আর কেউ আল্লাহর ভয়ে এত বেশি কান্নাকাটিও করতেন না এরপর তিনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ কাছে যাওয়া শুরু করলেন কোরআন শিখতে এতে জিরার ইবনুল খাত্তাব তাকে বললেন হে আবু জায়েদ কোরআন শিখতে তুমি খাজরাজ বংশীয় লোকটির কাছে যাও এর চেয়ে তোমার নিজের কুরাইশ বংশীয় কারো কাছে যেতে পারো না এর জবাবে তিনি বললেন তোমার এই কথাটি ইসলাম পূর্ব জাহিলি যুগের অন্যতম মারাত্মক একটি কুপ্রভাবের ফসল নিজ বংশীয় শ্রেষ্ঠত্বের এই মিথ্যা অহমিকাই তো আমাদের সর্বনাশ করে ছেড়েছে যে কারণে আজ আমরা কুরাইশিরা সকল কল্যাণের কাজে পিছে পড়ে গেছি অন্যরা চলে গেছে আমাদের কত আগে জাহিলি যুগের বংশীয় শ্রেষ্ঠত্বের মিথ্যা অহংকারকে ইসলাম এসে চুরমার করে দিয়েছে এমন অনেক কৌমের লোকদেরকে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে জাহিলি যুগে যাদের কোনো মান মর্যাদাই ছিল না হায় আমরা যদি আগে তাদের সঙ্গী হতাম তাহলে তাদের মতো আমরাও আজ অনেক অগ্রগামী থাকতাম সোহেল ইবনামর রাদি আল্লাহ তোলাহ তার মতো যারা ইসলাম গ্রহণে পিছিয়ে পড়া তাদের যে ইসলাম গ্রহণে অগ্রগামীদের মর্যাদার শ্রেষ্ঠত্ব অনুভব করতেন এই দুই শ্রেণীর মানুষের ব্যবধানটাও তিনি পুরোপুরি উপলব্ধি করতেন একবার উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তোল্লাহর সাক্ষাৎ প্রার্থী হিসাবে তার দুয়ারে হাজির হলেন কুরাইশি তিন সর্দার সোহেল ইবনামর নিজে হারিস ইবন হিসাম এবং আবু সুফিয়ান ইবনাহার আল্লাহ তোল্লাহম একই উদ্দেশ্যে একই সময়ে সেখানে হাজির হলেন ইসলাম গ্রহণে অগ্রণী আম্মার ইবনে ইয়াসির সুহাইব আর রুমি রাদি আল্লাহ তোল্লাহ্নহুমা এবং আরও কয়েকজন দাসবংশীয় সাহাবি খলিফা উমর রাদি আল্লাহতোলু প্রথম সুযোগ দিলেন আম্মার এবং সোহাইব রাদি আল্লাহ তোল্লাহ্নহুমাকে এতে কুরাইশের সর্দারদের আত্মমর্যাদায় আঘাত লাগল তারা রাগে একে অন্যের মুখের দিকে তাকাতে থাকেন এমনকি একজন বলেই ফেলেন জীবনে আর কোনো দিন আমাদের প্রতি এত অবহেলা দেখানো হয়নি আমাদের অপেক্ষায় ফেলে রেখে উমর আগে ওদের ডেকে নিল এই কথা শুনে সোহাইল রাজিয়াল্লাহতালহ বললেন রাগ যদি ঝাড়তে ইচ্ছে করে তাহলে অন্য কারোর উপরে নয় নিজের উপরেই ঝাড়ো ইসলাম গ্রহণ করার দাওয়াত তাদেরও দেওয়া হয়েছিল আমাদেরকেও দেওয়া হয়েছিল তারা দ্রুত সারা দিয়েছে আর আমরা বিলম্ব করেছি ভেবে দেখো কি অবস্থা হবে আমাদের যদি কিয়ামতের ময়দানে জান্নাতে শুধু তাদের ডাকা হয় আমাদের বাদ দিয়ে আল্লাহর কসম পরকালীন উচ্চ মর্যাদার ক্ষেত্রে তারা তোমাদের যে কত বেশি অগ্রগামী সেটা যদি ভাবতে তাহলে উমরের এই দুয়ারে তাদের পেছনে পড়াকে কোনো গুরুত্বই দিতে না এরপর তিনি আরও বললেন ওরা তোমাদের পেছনে ফেলে অনেক অনেক দূরে এগিয়ে গেছে ফেলে আসা অতীতের ক্ষতিপূরণ তোমাদের পক্ষে আর কোনোভাবে সম্ভব নয় জিহাদ ও শাহাদত ছাড়া এই কথা বলে তিনি সেখান থেকে উঠে পড়লেন নিজের পোশাক ঝেড়ে বাড়ির দিকে রওনা হলেন সেই সময় সিরীয় সীমান্তে রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর লড়াই চলমান ছিল সোহেল ইবন আমর তালাহ স্ত্রী সন্তান ও নাতিদের সকলকে নিয়ে সামদেশে রওনা হলেন সকলকে সঙ্গে নিয়ে আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় জীবন উৎসর্গ করার উদ্দেশ্যে তিনি সঙ্গীতের বললেন আল্লাহর কসম আমি অতীতে মুসরিকদের যেভাবে সহযোগিতা করেছি এখন থেকে মুসলমানদেরকেও একইভাবে যান প্রাণ দিয়ে সহযোগিতা করে যাব এতদিন মুশ্রিকদের সঙ্গে থেকে যেভাবে আর্থিক সাহায্য করেছি এখন থেকে একইভাবে ইসলামের জন্য অর্থ সাহায্য করতে থাকব। আল্লাহর কসম আমি এই সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখব হয়তো এখানে শহীদ হয়ে যাব আর না হয় মক্কা থেকে দূরে এই প্রবাসী আমার মৃত্যু এসে যাবে সোহেল ইবনামর রাদি আল্লাহতাল্হ তার কথা রেখেছিলেন নিজের শপথ বাক্যগুলো অক্ষরে অক্ষরে পূরণ করেছিলেন মুসলিম বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়ার মুখের যুদ্ধে শরিক হয়ে ন্যায় নিষ্ঠ ও খাটি মুমিন মুজাহিদের ভূমিকা পালন করে লড়াই করেন এরপর এক ময়দান থেকে অন্য ময়দানে একের পর এক জিহাদ অব্যাহত রাখেন শেষ পর্যন্ত সামদেশে একসময় ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে সেই মহামারীতে আক্রান্ত হয়েই ইন্তেকাল করেন সোহাইল ইবনামর আমর রাদি আল্লাহ তালাহ এবং তার পরিবারের সকল সঙ্গী আল্লাহ তালা সোহেল ইবনামরের প্রতি সন্তুষ্ট হন এবং তাকে নবী ও শহীদগণের উত্তম বন্ধু হিসাবে তালিকাভুক্ত করে নিন কতই না উত্তম সঙ্গী তারা এখন আমরা জানবো জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারি রাদি আল্লাহ তালাহ সম্পর্কে ইয়াস্রিফ থেকে মক্কার উদ্দেশ্যে কাফেলাটি ছুটে চলেছে দুর্দমনীয় এক আকর্ষণ ও অদম্য উৎসাহ কাফেলাটিকে টেনে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে আসলে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে এই কাফেলার সাক্ষাতের বিষয়টি পূর্ব থেকেই ছিল নির্ধারিত কাফেলার প্রতিটি সদস্য মহানবী সাল্লাইের সঙ্গে পরম কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ সৌভাগ্য লাভের জন্য অধীর আগ্রহে ছটফট করছিলেন নবীজির হাতে হাত রেখে আনুগত্যের শপথ গ্রহণ আর তাকে পূর্ণাঙ্গ সমর্থন ও সাহায্যের অঙ্গীকারের কথা ভেবে তারা সকলেই হচ্ছিলেন পুলকিত ও রোমাঞ্চিত সেই কাফলাতে সামিল ছিলেন কৌমের একজন প্রবীণ সর্দার যিনি বাহনের পেছনে বসিয়ে নিয়ে এসেছেন নিজের একমাত্র ছোট্ট পুত্রকে আর ইয়াসীপে রেখে এসেছেন নয়জন কন্যা সন্তানকে প্রবীণ এই লোকটির প্রচণ্ড আগ্রহ এটাই ছিল যে মহানবী সাল্লাহু আলি সাল্লামের হাতে বায়াতের এই ঐতিহাসিক ঘটনায় তার ছোট্ট ছেলেটি যেন সহশরীরে উপস্থিত থাকতে পারে এবং এই মহান ও অবিস্মরণীয় মুহূর্তে অনুপস্থিতির বেদনা যেন তাকে কক্ষণ আহত করতে না পারে ওই প্রবীণ ব্যক্তি ছিলেন আবদুল্লেব নামর আল আনসারির দিয়তলান্ধো আর তারই ছোট্ট শিশু পুত্রটি হলেন জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারির দিয়তান্ধো ছোট্ট শিশু জাবের ইবনে আবদুল্লার কোমল হৃদয়ে ইমানের আলো উদিত হল ফলে সেই আলো তার দেহমন ও জীবনের সকল অঙ্গনকে আলোকিত করে তুলল ইসলাম তার সদ্য সজীব হৃদয়ে সেভাবেই স্পর্শ বলিয়ে গেল যেভাবে শিশির বিন্দু ফুলকলিকে স্পর্শ করে তাকে বিকশিত করে তোলে তার সদ্য ফোটা পাপড়িতে সজীবতা ও সুবাস মেখে দেয় তার সদ্য সজীব সেই শৈশবেই রাসল সাল্লাহলি সাল্লামের সঙ্গে তার বন্ধন সুদৃঢ় হয়ে গেল রাসল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনে এসে গেলেন তখন সেই ইমান দীপ্ত কিশোর বালকটি দয়ার নবীর শিষ্য সাগরেদ বনে গেলেন যার ফলে মোহাম্মদী মাদ্রাসা থেকে উত্তীর্ণদের মাঝে কোরআন হিফস ইসলামের হালাল হারাম ও নীতিশাস্ত্রে এবং রাসুলের হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি হলেন অন্যতম সেরা শিক্ষার্থী তার অনন্যতা অনুমান করার জন্য এই তথ্যই যথেষ্ট হতে পারে যে তার মোসনাদে জাবের ইবনে আবদুল্লা নামের হাদিস সংকলন গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে এক হাজার পাঁচশত চল্লিশ খানা হাদিস মোহাম্মদী মাদ্রাসার সেই অনন্য প্রতিভা ও সেরা শিক্ষার্থী জাবের ইবনে আবদুল্লা রাজিয়াল্লাহ তোলাহ প্রিয়নবী সাল্লাহ্লামের ওই সকল হাদিস মুখস্থ করেছিলেন এবং মুসলিম জাতির কল্যাণে সেগুলো বর্ণনা করে গিয়েছেন ইমাম বুখারি মুসলিম তাদের বিখ্যাত দুই হাদিস গ্রন্থে সেই প্রাচীন গ্রন্থ থেকে প্রায় দুই শত হাদিস গ্রহণ করেছেন জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ মুসলিম জাতির জন্য যুগ যুগ ধরে হয়ে থাকেন হেদায়েত ও আলোর বাতিঘর কারণ আল্লাহতালা তার জীবনকে দীর্ঘ করেছিলেন প্রায় শতাব্দীকাল জাবের ইবনে আবদুল্লা রাদিয়াল্ল তোলাহ রাসুল্লাহ সাল্লামের সঙ্গে বদর ও অহদের যুদ্ধে শরিক হতে পারেননি কারণ প্রথমত তিনি ছিলেন ছোট দ্বিতীয়ত তার প্রতি পিতার নির্দেশ ছিল নয় বোনকে রেখে তিনি যেন অন্য কোথাও না যান কারণ তিনি ছাড়া ওই বোনদের দেখাশোনার আর কেউ ছিল না জাবের রাদি আল্লাহতুল্লাহ বর্ণনা করেন যুদ্ধের আগের রাতে আমাকে ডেকে আমার পিতা বললেন আগামীকাল যুদ্ধে রাসুলসল্লাহ সাল্লামের যে সকল সাহাবি শহীদ হবেন সম্ভবত আমি তাদের বাইরে থাকব না আল্লাহর কসম আমি রাসুলের পর তোমাকেই আমার সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে রেখে যাচ্ছি আমার ঘাড়ে রয়েছে বেশ কিছু ঋণের বোঝা তুমি সেগুলো শোধ করে দিও তোমার বোনদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদের প্রতি সদয় থেকো পরের দিনও হোত দেখা গেল আমার পিতার কথাই সত্য হল তিনিই হলেন সেই যুদ্ধের প্রথম শহীদ তার দাফন শেষ করে আমি হাজির হলাম রাসলাহ সাল্লুসাল্লামের মতে। আমি শোকাচ্ছন্ন ও হতাশাগ্রস্ত আওয়াজে তার কাছে নিবেদন করলাম ইয়া রাসল সাল্লুহাম আমার পিতা ছিলেন ঋণগ্রস্ত তার সেই ঋণ আমি কিভাবে পরিশোধ করব কোনো উপায় খুঁজে পাচ্ছি না তার রেখে যাওয়া বাগানের উৎপাদিত সামান্য খেজুরই আমার একমাত্র সম্পদ আমার নয় বোনের ভরণ পোষণের জন্যেও আমার কাছে একমাত্র অবলম্বন ওই খেজুরগুলোই এখন যদি আমি বন্দের দিকে তাকাই তাহলে পাওনাদারদের ঝামেলা সইতে হবে আর যদি সেই ঝামেলা মেটাতে চাই তাহলে বনদেরকে কষ্টের মধ্যে ঠেলে দিতে হবে আমি এখন কোন দিকে যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমার দুশ্চিন্তা ও অস্থিরতার কথা শুনে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন আমাকে নিয়ে আমাদের খেজুর বাগানে হাজির হলেন খেজুর কেটে যেখানে জমা করা হয়েছিল সেখানে গিয়ে তিনি আমাকে বললেন পাওনাদারদের সকলকে ডেকে আনো আমি তাদের ডেকে আনলাম আল্লাহর নবী নিজ হাতে ওই সামান্য খেজুর থেকে ঝুরি ভরে ভরে পাওনাদারদের দিতে থাকলেন আল্লাহতাল রসিম দয়ায় আমার পিতার বিশাল ঋণ ওইটুকু খেজুর থেকেই সম্পূর্ণ পরিশোধ হয়ে গেল আমি তাকিয়ে দেখলাম খেজুরের স্তূপ আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে মনে হলো একটি খেজুরও সেখান থেকে কমে যায়নি জাবের রাদি আল্লাহতোলও পিতার শহীদ হয়ে যাওয়ার পর থেকে রাসুল্লা নেতৃত্বে সংঘটিত আর কোনো যুদ্ধই তার থেকে ছুটেনি প্রতিটি যুদ্ধে তিনি যোগ দিয়েছেন সেই সকল যুদ্ধেই ছিল তার কিছু অবিস্মরণীয় ঘটনা চলুন অন্তত একটি ঘটনা আমরা জাবেের রাদিয়াল্লাহতোল্লোর বর্ণনা থেকে শুনি তিনি বলেন খন্দক যুদ্ধের সময় আমরা খনন কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ এমন একটি কঠিন শিলাপাথর সামনে এসে গেল যা কোনোভাবেই আমরা তুলতে বা ভাঙতে পারলাম না নিরুপায় হয়ে রাসল সাল্লা সাল্লামের নিকট গিয়ে বললাম এ রাসল্লাহ সাল্লাহ সাল্লাম এই কঠিন শিলাপাথরের কারণে আমাদের খনন কাজ বন্ধ হয়ে গেছে আমাদের কোদাল দিয়ে ওই পাথরটি কিছুই করতে পারছি না রাসল সাল্লাহ আলিহু সাল্লাম বললেন ঠিক আছে চলো আমিও একটু চেষ্টা করে দেখি এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন আমরা দেখলাম তীব্র ক্ষুধার কারণে তার পেটে বাধা রয়েছে পাথর আমরা সকলেই তখন তিন দিনের অনাহারি। এই তিন দিনে একদানা খাদ্য আমাদের কারও পেটে পড়েনি সেই অবস্থাতেই রাসুল্লাহ সাল্লু সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটিতে জোরে আঘাত করলেন কি আশ্চর্য ব্যাপার আমরা দেখলাম ওই ভয়ানক শক্ত পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই সময় রাসুলের তীব্র ক্ষুধার যন্ত্রণার কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল তাই আমি তার কাছে গিয়ে বললাম ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কি একটু বাড়ি যেতে পারবো তিনি বললেন যাও ঘুরে এসো আমি বাড়ি চলে গেলাম এবং আমার স্ত্রীকে বললাম রাসলসল্লাহি সাল্লাম এত বেশি ক্ষুধার্ত যা দেখে মনে হলো এত বেশি ক্ষুধার যন্ত্রণা সইবার ক্ষমতা পৃথিবীর আর কোনো মানুষের নেই তোমার কাছে কি তাকে খাওয়ানোর মতো কোনো কিছু আছে তিনি বললেন আমার কাছে সামান্য জব আর ছোট্ট একটি বকরির বাচ্চা আছে আমি দেরি না করে বকরির বাচ্চাটি জবাই করে কেটে ধুয়ে চুলাই চড়িয়ে দিলাম এরপর জবগুলো পিষে আটা বানিয়ে স্ত্রীর হাতে তুলে দিলাম তিনি লবণ ও পানি দিয়ে আটা ছানতে শুরু করে দিলেন ওদিকে পাতিলের গুস্ত দেখলাম সিদ্ধ ও নরম হওয়ার কাছাকাছি আটা ছানাও হয়ে গেছে সুতরাং আমি দৌড়ে রসল সাল্লা সাল্লামের কাছে চলে গেলাম আওয়াজ নিচু করে বললাম ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার জন্য সামান্য একটু খাবার তৈরি করেছি আপনি চাইলে একজন বা দুইজনকে সঙ্গে নিতে পারেন তিনি খাবারের পরিমাণ জানতে চাইলেন আমার কাছ থেকে সমস্ত বিবরণ শুনে তিনি উচ্চ স্বরে বললেন হ্যাঁ খন্দকের মুজাহিদগণ যাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে সবাই চলো আমার সঙ্গে এরপর তিনি আমাকে বললেন তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে বলো গোস্তের পাতিল যেন চুলা থেকে না নামায় এবং আমি না আসা পর্যন্ত যেন রুটি না বানাই আমি ভীষণ লজ্জিত ও চিন্তিত হয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম মনে মনে ভাবলাম যে ছোট্ট একটি বকরি আর সামান্য জবের রুটি খন্দকের প্রায় তিন হাজার ক্ষুদার্ত সৈনিকের এতে কি হবে আমি বাড়ি পৌঁছে স্ত্রীর কাছে বললাম আমার কপাল পড়েছে এখন কি করব আল্লাহর রাসুল তো খন্দকের সকল মুজাহিদকে নিয়ে আসছেন এত মানুষকে খেতে দেবো কি স্ত্রী জিজ্ঞেস করল আচ্ছা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লাম কি খাবারের পরিমাণ জানতে চাননি উত্তর আমি বললাম হা তা তো তিনি জানতে চেয়েছেন এবং আমিও তাকে বলেছি কিন্তু স্ত্রী বলল তাহলে আর এত চিন্তা করছেন কেন এখন তো পুরো বিষয়টি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম দেখবেন স্ত্রীর সেই এক কথাতেই আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সাল্লাম এসে গেলেন তার সঙ্গে সঙ্গে এলেন সকল আনসার ও মহাজির ভাই তিনি সকলকে হুকুম করলেন একসঙ্গে ভিড় করবে না একে একে আসবে তিনি আমার স্ত্রীকে নির্দেশ দিলেন রুটি বানানোর জন্য তুমি আরও একজনকে সঙ্গে নাও রুটি বানাতে থেকো পাতিল থেকে চামচ ভরে ভরে গুস্ত আর ঝুল দেওয়া রুটি তিনি নিজ হাতে সাহাবিদের সকলের হাতে হাতে তুলে দিলেন এরপর জাবির রাদি আল্লাহ বিস্ময় প্রকাশ করে বললেন আশ্চর্যের ব্যাপার এই যে এতগুলো মানুষ খেয়ে চলে গেলেন অথচ গোস্তের পাতিল যেমন পুরনো ছিল তেমনই রয়েছে আটার খামির যে পরিমাণ ছিল এখনও তাই আছে তখন রসল সাল্লাম আমার স্ত্রীকে বললেন তোমরা খাও এবং প্রতিবেশীদের দাও সত্যিই আমরা খেয়ে সারাদিন ধরে প্রতিবেশীদের মাঝে দিতে থাকলাম একবার ইবন ইবনাদব্দুল্লাহ রাদি আল্লাহ তোলাহ রোমের উদ্দেশ্যে বের হলেন জিহাদ ফিসাবিল্লার নিয়তে তার সেনাদলের নেতৃত্বে ছিলেন মালিক ইবন আবদুল্লাহ আল খাস আমিরাদিয়াল্লাহ তোলাহ সেনা সদস্যদের খোঁজ নেওয়া তাদের মনোবল বাড়ানো এবং সেনা অফিসারদের প্রাপ্য বিশেষ সুবিধা প্রদানের উদ্দেশ্যে সেনাপতি মালিক ইবন আবদুল্লাহ চলমান এই সেনাদলের পেছন দিকে আবার কখনও কখনও মাঝের দিকে ঘুরে ঘুরে দেখছিলেন এই ঘোরাঘুরির মাঝে তিনি জাবের ইবনা আবদুল্লাহকে দেখলেন তিনি খচ্চরের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন সেনাপতি জানতে চাইলেন কি ব্যাপার জাবের ইবনা আবদুল্লাহ আল্লাহতাল আপনাকে বাহন দান করেছেন হাঁটার কষ্ট থেকে বাঁচার জন্য তাহলে বাহনের পিঠে না চড়ে হেঁটে যাচ্ছেন কেন এর জবাবে জাবের রাদিউল্লাহ তোলাহ বললেন আমি রাসলাসাল্লাস্লামের পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে যার দুই পা ধুলামলিন হবে আল্লাহ আল্লাহতাল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেবেন এই জবাব শুনে সেনাপতি সেখান থেকে চলে গেলেন সেনাদলের একেবারে সম্মুখ ভাগে সেখান থেকে চিৎকার করে জাবের ইবনে আবদুল্লা রাদি আল্লাহতালহকে ডেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ জাবের আপনি বাহনে না চড়ে হাঁটছেন কেন যাবের আল্লাহ তাল্লাহ বুঝতে পারলেন যে সেনাপতি কি চাচ্ছেন সুতরাং তিনিও সকল সৈনিক শুনতে পারে এমন উচ্চ আওয়াজে বললেন আমি রাসল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর রাস্তায় যার দুই পা ধুলামলিন হবে তার উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন এই হাদিস শোনা মাত্রই সেই দলের সকল মুজাহিদ নিজেদের বাহন থেকে লাফিয়ে লাফিয়ে নিচে নেমে গেলেন সকলেই চান জাহান্নাম থেকে মুক্তির এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয় ফলে ইতিহাসে এই সেনা মতো এত বেশি পায়েহাটা সৈনিক আর কোনো বাহিনীতেই খোঁজে পাওয়া যায় না হসরত জাবেের রাজিউল্লাহ তোলা প্রতি অভিনন্দন জীবনের ধাপে ধাপে তার অনন্যতা প্রকাশিত হয়েছে রাসল্লা সাল্লামের পবিত্র হাতে তিনি বায়াত গ্রহণ করেছিলেন একেবারে শৈশবে প্রিয় নবীজীর শিষ্যত্ব বরণ করেছিলেন তার হাদিস বর্ণনা করেছিলেন এবং অন্যান্য বর্ণনাকারীগণও তার বর্ণিত হাদিস গ্রহণ করেছিলেন একেবারে নিষ্পাপ কৈশোরে প্রিয় নবীর সঙ্গে জেহাদে শরিক হয়ে লড়াই করেছিলেন টগবগে তার অন্যে আল্লাহর উদ্দেশ্যে জিহাদি পথের ধুলিতে মলিন হয়েছিলেন জীবনের সন্ধ্যায় বার্ধক্যের চূড়ান্ত সীমায় এখন আমরা জানব ইয়াসির সোমাইয়া ও আম্মার তালান তালানহ সম্পর্কে এক শিশির ভেজা শুভ্র সুন্দর আলোকিত ভুরে ইয়েমেন থেকে এক কাফেলা এসে পৌঁছল মক্কার উঁচু ভূমিতে এই কাফেলের সদস্য ইয়াসির ইবনে আমের আল কিনানি তিনি উঁচু থেকে পবিত্র কাবার দিকে দৃষ্টি মেলে তাকানো মাত্রই এক অপরূপ শোভায় মুগ্ধ হয়ে গেলেন সেই মুগ্ধ দৃষ্টি সহজে ফেরাতে পারলেন না কারণ এই অপরূপ দৃষ্টিনন্দন কাবার শোভা তিনি আজই প্রথমবার দেখলেন ইয়াসির রাগিয়াল্লাহ তেল মক্কায় আগমনের উদ্দেশ্য বাণিজ্য ছিল না যদিও এই সফরে কাফেলার অন্যান্য সদস্যদের একমাত্র উদ্দেশ্য ছিল সেটাই ইয়াসির ইবনে আমের আল কিনানি নিজে এবং তার আরও দুই ভাই হারেস ও মালেক এখানে এসেছেন শুধু তাদের কয়েক বছরের নিখোঁজ ভাইকে খোঁজার উদ্দেশ্যে যুবক তিন ভাই তাদের নিরুদ্দেশ ভাইটিকে খুঁজতে মক্কায় প্রতিটি স্থান চষে বেড়াচ্ছেন প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করলেন একে একে ও দলে দলে লাভ হল না কিছুই তার সন্ধান পাওয়ার আশা হারিয়ে নিরাশ হয়ে পড়লেন তখন সেই তিন ভাইয়ের গতিপথ হয়ে গেল ভিন্ন ভিন্ন হারেস ও মালেক ফিরে গেলেন মাতৃভূমি ইয়েমেনে সেখানে রয়েছে তাদের দুরন্ত শৈশবের স্মৃতিময় খেলার মাঠ রয়েছে সাথী ও বন্ধুরা তাদের অপর ভাই ইয়াসির যাকে মক্কা মক্কানগরী ভীষণভাবে আকর্ষণ করছিল এমনকি সেখানে নিজের আবাস গড়ে তোলার জন্য তার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল ইয়েমেনের স্মৃতি আর মক্কার আকর্ষণ তাকে দ্বিধায় ফেলে দিল অবশেষে তিনি মক্কার আকর্ষণকে প্রাধান্য দিয়ে সেখানেই নিজের স্থায়ী আবাস গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সময় ইয়াসির ইবনে আমের আল কিনানি তিনি বুঝতেই পারলেন না তার ভাগ্য লোলাটে কত বিশাল সৌভাগ্য ও মর্যাদা লেখা হয়ে গেল তিনি জানতেই পারলেন না যে ইতিহাসের সুপ্রশস্ত দোয়ার দিয়ে এক সোনালী ইতিহাসের মধ্যে তার প্রবেশ ঘটে গেল জানতে পারলেন না অদূর ভবিষ্যতে তার অরুসে জন্ম নেবে এমন এক সন্তান সুন্দর পৃথিবী গড়ার গৌরবময় কারিগরদের মাঝে যার নাম থাকবে উজ্জ্বল ও ঝলমলে হয়ে তবে মক্কাতে আবাস গড়ে তোলার ক্ষেত্রে ইয়াসিরের সমস্যা ছিল একটাই এখানে তাকে আশ্রয় দেওয়ার মতো কোনো জাতিগোষ্ঠী ছিল না আপদে বিপদে তার পাশে এসে দাঁড়ানোর এবং শত্রুদের থেকে তাকে বাঁচানোর মতো কোনো পরিবার পরিজন ছিল না সুতরাং মক্কার সেই সমাজে দুর্বল অসহায় মানুষের বসবাসের কোনো সুযোগ ছিল না সেখানে সুখে শান্তিতে নিরাপদে থাকতে কোনো একজন সর্দারের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হওয়া ছাড়া ইয়াসিরের সামনে আর কোনো পথ খোলা ছিল না অতে বাধ্য হয়েই তিনি মৈত্রী চুক্তি করলেন আবু হুজাইফা ইব্দুল মগিরা আল মাহজুমির সঙ্গে আবু হুজাইফা নতুন মিত্রের অমায়িক ব্যবহার মার্জিত চালচলন ও উত্তম গুণাবলীতে মুগ্ধ হয়ে নিজের কৃতদাসী সোমাইয়া বিনতে খিতাবকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এই নতুন দম্পতি প্রথম পুত্রসন্তান আম্মারকে পেয়ে তারা যেন খুশিতে ফেটে পড়লেন তাদের দুজনের সেই খুশি বহুগুণ বেড়ে গেল যখন আবু হোজাইফা ইবদুল মগিরা আল মাহজুমি তাদের এই সন্তানকে মুক্ত করে দিল এবং তাকে স্বাধীন বলে ঘোষণা করল স্ত্রী ও সন্তানকে নিয়ে ইয়াসিরের ছোট্ট পরিবার মাহজুম গোত্রের আশ্রয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল সময়ের গতিপ্রবাহ এগিয়ে যেতে থাকল একে একে বহু বছর পেরিয়ে গেল ইয়াসির ওসোময়ার বয়স বেড়ে একসময় পৌরত্বের সীমায় প্রবেশ করল একই সঙ্গে তাদের পুত্র সন্তান আম্মার হয়ে উঠল এক টকবগে তরুণ এরপর একসময় অন্ধকার এই জগৎ মহান সৃষ্টিকর্তার প্রেরিত নৌবতের সূর্যালোকে আলোকিত হয়ে উঠল মরুমক্কার বিস্তীর্ণ পাথরে জমিন থেকে উৎসর্িত হল এমন এক সমুজ্জ্বল কিরণমালা যা জগৎকে পূর্ণ করে দিল ইনসাফ ও অনুগ্রহে উম্মি নবী প্রকাশ্য ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তিনি সৃষ্টিকর্তার প্রেরিত আখেরি নবী মানুষকে তিনি স্রষ্টার মনোনীত নীতিমালা মেনে চলার আহ্বান জানাতে থাকলেন যার মাধ্যমে তারা লাভ করবে দুনিয়া ও আখেরাতের সুখ ও সম্মান তিনি তাদের জান্নাতের সুসংবাদ শোনালেন জাহান্নামের ব্যাপারে সতর্ক করলেন আম্মার ইবনে ইয়াসির লোক মুখে শুনতে পেলেন নতুন দাওয়াতের কথা যা তার বুদ্ধি হৃদয় ও করণকে উদ্গ্রীব করে তুলল তিনি চিন্তা করে দেখলেন এই নতুন দাওয়াতের বিষয়ে লোক মুখে তিনি যেটুকু জানতে পেরেছেন তা একেবারেই সামান্য এতে কিছুই বোঝা যায় না তিনি নিজেকে ধিক্কার দিয়ে মনে মনে বললেন ছি আম্মার কেন এই কৌতূহল নিয়ে চুপচাপ বসে থাকছ খুব কাছি তো রয়েছে কৌতূহল মেটানোর ব্যবস্থা চলো না একবার ঘুরে আসি পৈগম্বরের নিকট থেকে কারণ নতুন দাওয়াতের সকল কথাই তো তুমি জানতে পারবে তার কাছে এবং তার সঙ্গীদের কাছে আর এক মুহূর্ত বিলম্ব না করে আম্মার ইবনে ইয়াসির তৎক্ষণাৎ ছুটে চললেন দারুল আরকামের উদ্দেশ্যে সেখানে তিনি রাসল সাল্লাহ ইসলামের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য লাভ করলেন তার জবান মোবারক থেকে শুনলেন এমন কিছু কথা যা তার হৃদয় মাঝে সৃষ্টি করল তুমুল আলোড়ন শুনতে পেলেন তার এমন কিছু দিক নির্দেশনা যা তার অন্তরকে ভরে দিল হিকমত নূর প্রজ্ঞা ও আলো দিয়ে সঙ্গে সঙ্গে তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি আপনি তার বান্দা এবং রাসুল আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহ তোলাহ রাসুল সাল্লা সাল্লামের নিকট থেকে ফিরে এসে তার মাসো মাইয়ার নিকট গেলেন এবং তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন সঙ্গে সঙ্গে তিনি সেই আহ্বানে সাড়া দিলেন এবং এমনভাবে ইসলাম কবুল করলেন যেন পূর্ব থেকেই সব কিছু ঠিকঠাক করা ছিল এরপর তিনি গেলেন পিতা ইয়াসিরের নিকট এবং মায়ের মতো তাকেও ইসলাম কবুলের দাওয়াত দিলেন পিতা ও মায়ের চেয়ে কম নন বিনা বাক্য বেয়ে তিনিও ইসলাম কবুল করে নিলেন এই মোবারক পরিবারের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে ইসলামের আলোর মিছিলে সামিল হলো এমন তিনটি উজ্জ্বল নক্ষত্র যার আলোকমালা আজও পর্যন্ত মুমিনদের হৃদয়কে আলো দিয়ে যাচ্ছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিতেই থাকবে ইনশাআল্লাহ এই তিনজনের ইসলাম গ্রহণের খবর তাদের মিত্র মাহজুম গোত্রের লোকদের কানে পৌঁছে গেল তারা রাগে ক্রোধে একেবারে যেন ফেটে পড়ল তারা দৃঢ় শপথ নিল হয়তো ওদের ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আনবে আর না হয় তাদের নিঃশেষ করে ফেলবে সুতরাং তারা তরুণ পুত্রসহ পিতামাতাকে নিয়ে গেল গনগনে রোদের তাপে উত্তপ্ত মরুর বকে লোহার বর্ম পরিয়ে তাদের বালুর উপর ফেলে রাখা হলো। উপরে প্রচণ্ড সূর্যের তাপ আর নিচের দগদগে আগুনের মতো বালোর তাপ যে তাপে তেতে ওঠা জ্বলন্ত চুলার মতো উত্তপ্ত লোহার বর্মের মাঝে তাদের শরীর ঝলসে যেতে থাকল পানি পানি বলে চিৎকার করলেও এক ফোঁটা পানিও তাদের দেওয়া হলো না উল্টো সকল প্রকার শারীরিক ও মানসিক যন্ত্রণায় তাদের জীবনকে দুঃসহ আজাবে পরিণত করা হলো তাদের কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল শরীরের শিরাগুলো শুষ্ক হয়ে চামড়া ফেটে রক্ত ধারা বইতে থাকল পরের দিন শাস্তির দ্বিতীয় কিস্তি উপভোগ করানোর জন্য কিছু সময়ের বিরতি দেওয়া হলো আগের দিনের শাস্তিতে এভাবে চলতে থাকল একদিন তাদের উপর নির্যাতন চলছিল সেই সময় তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাসুল্লাহ সাল্লাহুসল্লাম তিনি ভীষণ ব্যথিত হলেন এই জন্য যে তাদের সাহায্য করার এবং নির্যাতন থেকে বাঁচানোর কোনো শক্তি তার নেই ভারাক্রান্ত মন নিয়ে তিনি তাদের পাশে দাঁড়িয়ে বললেন হ্যাঁ ইয়াসির পরিবার একটুখানি ধৈর্য ধরো কারণ জান্নাত তোমাদের জন্য নিশ্চিতরূপে অবধারিত প্রিয় নবিসাল্লাহ্লামের মুখ নিঃস্তৃত এই বিশাল আশ্বাসবাণী শুনে নির্যাতনে উষ্ঠাগত প্রাণগুলো পেল স্বস্তি বিস্ফারিত চোখগুলো লাভ করলো শীতল প্রশান্তি ব্যথা ভারাক্রান্ত ও বেদনাক্লান্ত দুঃখী চেহারাগুলোতে ভেসে উঠল এক চেলতে প্রসন্ন মুচকি হাসি বয়বৃদ্ধ পিতামাতার উপর নির্যাতন দিন দীর্ঘ হল না মক্কার দুর্বিনীত সর্দার জাহেল একদিন সময় আরিয়াল্লাহ তোলা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে সময় তার উপর চলছিল দুঃসহ নির্যাতন আবু জাহেল তাকে বিস্ত্রী ও অশ্লীল ভাষায় গালি দিল তাকে ভীষণ কষ্টদেয় কিছু কথাও শুনিয়ে দিল কিন্তু নির্যাতিত সোমৈয়া রাজিয়াল্লাহ তোল্হা তার কোনো কথাতেই কর্ণপাত করলেন না মক্কার সর্দার জাহেলের আত্মমর্যাদায় ভীষণ আঘাত লাগল তার কথায় ভ্রক্ষেপ না করার কারণে খুব উত্তেজিত হয়ে সে হাতের বর্ষাটি ছুঁড়ে মারল সোমইয়া রাজিউল্লাহ তোল্হার তলপেট লক্ষ্য করে বর্ষার তীক্ষ্ণ ফলা পেটের নিচ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল সোমাইয়া রাজিয়াল্লাহ তুলান্না হলেন ইসলামের জন্য প্রথম জীবন উৎসর্গকারিণী লাভ করলেন ইসলামের সর্বপ্রথম শহীদের মর্যাদা স্ত্রী সুমাইয়ার শহীদ হয়ে যাওয়ার পরপরই স্বামী ইয়াসির রাদি আল্লাহ তুল্লাহও অসহ্য নির্যাতনের মধ্যেই আল্লাহ ও রাসুলের প্রতি অবিচল ইমানের কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন পিতামাতা শহীদ হয়ে যাওয়ার পর আম্মার রাজিয়াল্লাহ তোল্লাহুর ওপর নির্যাতনের মাত্রা ও কঠোরতা তীব্র থেকে তীব্রতর করে দেওয়া হল তার উপর নির্যাতন কষ্ট ও যন্ত্রণার সকল সীমা অতিক্রম করল এই রকম দুর্দিনে একদিন তিনি ভীষণ লজ্জিত ব্যথিত ও বিবরণ চেহারা নিয়ে হাজির হলেন রাসল সাল্লাহ্লামের সামনে তিনি বারবার চেষ্টা করেও রাসল সাল্লি সাল্লামের চোখে চোখ রাখতে পারছিলেন না তার দৃষ্টি কিছুতে উঁচু হচ্ছিল না এটা দেখে রাসল সাল্লুসাল্লাম কুমল কণ্ঠে অভয় দিয়ে জিজ্ঞাসা করলেন কি হল আম্মার এত ভেঙে পড়েছ কিসের জন্য তিনি বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম ভীষণ পাপ করে ফেলেছি রাসলাহ সাল্লাম বললেন কি পাপ করেছ সেটা খুলে বলো আম্মার রাদিয়াল্লাহতাল্হ্ন বললেন গতকাল তারা এত ভয়াবহ নির্যাতন করেছে যা পাহাড়ের উপরে করা হলে পাহাড়ও ভেঙে চুরমার হয়ে যেত প্রতিদিনের মতো তারা শুধু দুপুরের ঝলসানো রোদে জ্বলন্ত অঙ্গরের মতো বালিতে ফেলে রেখে আমার শরীরে আগুন লাগায়নি বরং গতকাল তাদের নির্যাতন ছিল পূর্বের সমস্ত নির্যাতনের চেয়ে লক্ষ কোটি গুণ ভয়াবহ তীব্র শারীরিক যন্ত্রণার পাশাপাশি ওরা আমাকে ইমান হারা করে ছেড়েছে ওদের পীড়াপিড়িতে যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওদের দেবদেবীর প্রশংসা করে ফেলেছি এতটুকু বলেই তিনি এমনভাবে কাঁদতে থাকলেন যে হেঁচকি উঠতে থাকল সব কিছু শোনার পর রাসলাহ সাল্লি সাল্লাম আবারও নরম ভাষায় জানতে চাইলেন বাধ্য হয়ে তুমি মুখে যা বলেছ তোমার অন্তর কি তাই বলেছিল তিনি বললেন ইয়া রাসল সাল্লাহ সাল্লাম আমার মুখের কথাগুলো এক মুহূর্তের জন্যেও হৃদয়ে স্থান নিতে পারিনি আল্লাহ ও রাসুলের প্রতি অবিচল বিশ্বাস আমার হৃদয়ে প্রথম দিন থেকে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বললেন তাহলে আর কোনো চিন্তা নেই তারা যদি আবারও তোমাকে বাধ্য করে তাহলে আবারও তুমি ওই কথা বলে দিও এরপর মহান আল্লাহ আম্মার আল্লাহ তালাহর বিষয়ে আয়াত নাজিল করে তাকে অসামান্য মর্যাদায় ভূষিত করে দিলেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ইমান আনার পরে তার প্রতি অস্বীকৃতিতে লিপ্ত হয় অবশ্য সে নয় যাকে বাধ্য করা হয়েছে কিন্তু তার অন্তর আল্লাহর প্রতি বিশ্বাসে স্থির বরং সেই ব্যক্তি যে হৃদয় খুলে দিয়েছে কুফরের প্রতি অর্থাৎ বুঝে শুনে অস্বীকৃতিতে লিপ্ত হয়েছে এই রূপ লোকের ওপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি নাহাল আয়াত একশত ছয় রাসাল সাল্লাহ যখন সাহাবিদের মদিনায় হিজরত করার অনুমতি দিলেন তখন দিন রক্ষার উদ্দেশ্যে আম্মার ইবনে ইয়াসির হলেন মদিনায় হিজরতকারীদের অন্যতম শীর্ষ ব্যক্তি তিনি যখন কুবাতে পোসলেন সেখানে হিজরতকারীগণ যাত্রাবিরতি করেছিলেন নামাজ আদের সুবিধার্থে তিনি সকলকে একটি মসজিদ তৈরির আহ্বান জানালেন তারা সকলেই আম্মার ইবনি ইয়াসির রাদি আল্লাহতোলাহর সেই আহ্বানে সাড়া দিয়ে মসজিদ তৈরি করে ফেললেন তার প্রতিষ্ঠিত সেই মসজিদই ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ আম্মার ইবনি ইয়াসির রাদি আল্লাহতোলাহ্নহর গৌরব ও অসামান্য মর্যাদার জন্য এতটুকুই তো যথেষ্ট হওয়ার কথা মহানবী সাল্ল্লাহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তাকে পেয়ে আম্মার ইয়াসির ইব্দ রাদিয়াল্লাহতুল্লোর প্রাণ যেন জড়িয়ে গেল নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে পেলে কেউ যেমন খুশি হয় আম্মার ইবদি ইয়াসের রাদিয়াল্লাহতোলাহ প্রিয় নবীকে পেয়ে সেই রকম খুশি হলেন ছায়ার মতো সারাক্ষণ তাকে অনুসরণ করতে থাকলেন দিনে ও রাতে প্রায় কখনোই তার থেকে দূরে থাকতেন না রাসুল সাল্লুসাল্লামও তার প্রতি একই রকম ভালোবাসার প্রকাশ ঘটালেন আম্মার ইবনি ইয়াসির এলেই তিনি খুশি হয়ে বলতেন বাহ আমার সেরা বন্ধুর আগমন বদর যুদ্ধের ময়দানে আম্মার ইবনি ইয়াসির রাদিয়াল্লাহ তাল্হ রাসল পতাকা পতাকাতলে সামিল হয়ে বীর বিক্রমে লড়াই করেন অন্য সকলের মতোই অন্যদের থেকে তার ভিন্নতা ছিল এই ইসলামের সর্বপ্রথম এই যুদ্ধে একমাত্র তিনিই ছিলেন এমন মুজাহিদ যার পিতামাতা দুজনই শহীদ রাসাল উল্লা যখন পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে আপন প্রভুর সান্নিধ্যে চলে গেলেন আর সেই সুযোগে বেশিরভাগ আরব ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল সেই চরম বিপর্যয়ের মুহূর্তে ইসলাম ত্যাগকারী মূর্তাদের বিরুদ্ধে ইয়াম আমরা লড়াইয়ে তার ছিল বিশেষ ও বিখ্যাত ভূমিকা সেটা ছিল এই যে সেই দিন যখন প্রতিপক্ষের ভয়াবহ আক্রমণে সাহবাঈকেরাম দলে দলে শহীদ হতে থাকলেন কোরআনের হাফেজরাও প্রচুর সংখ্যায় শহীদ হয়ে গেলেন মুসলিম বাহিনীর পায়ের তোলার মাটি কেঁপে উঠল সেই মুহূর্তে একটি উঁচু পাথরের উপর দাঁড়ালেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তোলান্হ ইতিমধ্যে তার একটি কান কেটে চামড়ার সঙ্গে ঝুলছিল সেইভাবে তিনি মুসলিম মুজাহিদদের চিৎকার করে ডেকে বললেন হ্যাঁ মুসলিম মুজাহিদ ভাইয়েরা আপনারা কি জান্নাত থেকে পালাতে চান জান্নাত আমাদের ডাকছে আসুন আমার সঙ্গে এভাবে সকলকে সমবেত করে তিনি আগে আগে চলতে থাকলেন তখন তার কর্তিত কান গালের সঙ্গে লেগে দোল খাচ্ছিল একসঙ্গে সকলে মরণপণ করে বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন এর কিছুক্ষণের মধ্যেই ভণ্ডনবী মোসাইলামা নিহত হল আর এরই মাধ্যমে লোকেরা দলে দলে আবার ইসলামে ফিরে আসতে থাকলো যেভাবে তারা দলে দলে ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিআল্লাহ তোলাহর শাসনামলে খলিফা আম্মার ইবনি ইয়াসির রাদি হকে কুফা অঞ্চলের গভর্নর নিযুক্ত করলেন আর তার সঙ্গে শিক্ষক ও সহযোগী হিসাবে পাঠালেন আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহতোল্লাহ্ন খলিফা কুফার জনগণের উদ্দেশ্যে এক লিখিত সরকারি ফরমান ঘোষণা করলেন যা ছিল এই রকম আমি আম্মার ইবনে ইয়াসিরকে তোমাদের গভর্নর আর ইবনে মাসুদকে শিক্ষক ও অজির অর্থাৎ সহযোগী হিসেবে পাঠালাম তারা দুজনেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবিদের মাঝে বিশিষ্ট ও নির্বাচিত ব্যক্তিত্ব সুতরাং তোমরা তাদের আদেশ নিষেধ মেনে চলবে এবং তাদের আনুগত্য করে চলবে কিছুদিন পর খলিফার মনে হল সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার সুতরাং তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তোলান্হুকে কুফার গভর্নরের দায়িত্ব থেকে সরিয়ে দিলেন দায়িত্বভারমুক্ত হয়ে যখন তিনি খলিফাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন খলিফা জিজ্ঞাসা করলেন গভর্নর বানানোর পর আবার অপসারণ করে দিলাম এতে কি কষ্ট পেয়েছ আম্মার তিনি জবাবে বললেন আল্লাহর কসম গভর্নরের দায়িত্ব গ্রহণ আমার জন্য যতটা কষ্টদায়ক ছিল অপসারণ সেই তুলনায় কিছুই নয় আল্লাহ তালা আম্মার ইবনে ইয়াসিরের প্রতি সন্তুষ্ট হন তিনি ছিলেন মাথার তালু থেকে পায়ের তোলা পর্যন্ত পরিপূর্ণ ইমানের প্রতিচ্ছবি আল্লাহ তালা সন্তুষ্টিতে ভূষিত করুন তার পিতা ইয়াসির ও মাতা সোময়া রাদি আল্লাহ তোল্লাহকেও কারণ তারা গড়েছিলেন একটি পূর্ণাঙ্গ ইমানি পরিবার এখন আমরা জানবো সালামা ইবনে কায়েস আল আশজাই রাদি আল্লাহ তোলাহ সম্পর্কে দ্বিতীয় খলিফা উমর রাদি আল্লাহ সেই রাতে ঘুমানো হলো না মদিনার বিভিন্ন পারামহল্লার অলিগুলি ঘুরতে থাকলেন প্রজারা যেন নিশ্চিন্তা ও নিরাপদে ঘুমাতে পারে সেই উদ্দেশ্যেই এটা খলিফার প্রায় প্রতি কর্মসূচি তিনি কখনো জনবসতির মধ্য দিয়ে একে বেঁকে চলাপথে আবার কখনো দোকানপাট ও হাট বাজারের পথ ধরে ঘুরতে ঘুরতে মনে মনে প্রিয়ানো বিশাল্লাহ ইসলামের বিজ্ঞ ও বীর সাহাবিদের কোনো একজনকে খুঁজছিলেন প্রতিরাতের মতো আজও তিনি মদিনার পথে পথে ঘুরছিলেন আর ভাবছিলেন ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজ অভিযানের উদ্দেশ্যে গমনকারী সেনাদলের সেনাপতির দায়িত্ব কার উপর অর্পণ করা যায় বিনিদ্র রজনীর শেষ প্রহরে এসে লৌহমানব খলিফা উমর হিমশিম খাওয়ানো প্রশ্নটির সমাধান খুঁজে পেয়ে খুবই খুশি হলেন অতি আনন্দের সঙ্গে নিজে নিজেই বলে উঠলেন হা পেয়েছি পেয়ে গেছি তিনি ঠিক তেমনই হবেন যেমন আমরা খোঁজ করছিলাম সকালবেলা তিনি ডেকে পাঠালেন সালামা ইবনে কায়েস আল আশ্চে রাজিয়াল্লাহতুল্লুকে তিনি হাজির হলে খলিফা উমর রাদিয়াল্লাহতুল্লু তাকে সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন হে সালামা পশ্চিম ইরানের আহওয়াজ অভিযানের উদ্দেশ্যে অপেক্ষমান সেনাদলের জন্য আমি তোমাকে সেনাপতি নিযুক্ত করেছি রওনা হওয়ার প্রাককালে খলিফা উমর রাদি আল্লাহতোলাহ সেনাপতি সালামা ইবনে কায়েস আল আশ্চয় রাদি আল্লাহতোল্লাহাহকে উদ্দেশ্য করে কয়েকটি উপদেশ প্রদান করেন তিনি বললেন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিবে যারা আল্লাহর সঙ্গে কুফুরিতে লিপ্ত অর্থাৎ যারা সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতায় বিশ্বাস করে না আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তবে আল্লাহর দুশ্মন কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্বে অবশ্যই তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলাম কবুল করার আহ্বান জানাবে যদি ইসলাম কবুল করে তারা যদি মুজাহিদ বাহিনীতে যোগ দেয় তাহলে তারাও তোমাদের মতোই ইসলামী রাষ্ট্রের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে আর ইসলাম কবুল করার পর তারা যদি নিজ নিজ বাড়িতেই অবস্থান করতে চায় এবং মুজাহিদ বাহিনীতে যোগ দিতে না চায় তাহলে তাদের থেকে কোনো অর্থ ওসুল করা হবে না তবে সম্পদশালী হলে তাদের থেকে অবশ্যই জাকাত ওসুল করা হবে আর যুদ্ধে অংশ না নেওয়ার কারণে তারা ফাই অর্থাৎ যুদ্ধ ছাড়া শত্রুদের থেকে পাওয়া ধন সম্পদের কোনো অংশ পাবে না যদি ইসলাম কবুলের দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে জিজিয়া বা নিরাপত্তা কর দেওয়ার শর্তে ইসলামী রাষ্ট্র তাদের চুক্তিবদ্ধ নাগরিক হিসাবে সম্পূর্ণ স্বাধীন ও নিশ্চিন্ত জীবনযাপন করার সুযোগ দিবে এই শর্ত মানলে তাদের নিজ নিজ ধর্মকর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে তাদেরকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব ইসলামী রাষ্ট্র বহন করবে তাদের এমন কোনো কাজের জন্য বাধ্য করা হবে না যা করা অসম্ভব ও কষ্টকর অপরদিকে ইসলাম গ্রহণে কিংবা জিজিয়া প্রদানে তারা রাজি না হলে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে নিশ্চয়ই তালা তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন আর যদি তারা কোনো অবাস্তব দাবি জানায় তারা যদি কোনো দুর্গে আশ্রয় নিয়ে তোমাদের কাছে এই দাবি পেশ করে যে আমরা আপন অবস্থান ত্যাগ করে নিজেদেরকে আল্লাহ ও রাসুলের নির্দেশের কাছে সমর্পণ করব খবরদার এই উদ্ভট দাবি কিছুতেই মেনে নিও না কারণ তারা আল্লাহ আল্লাহরাসুলের নির্দেশ ইসলাম গ্রহণ করা ও জিজিয়া প্রদান করা উভয়টি প্রত্যাখ্যান করেছে এখন দুর্গের মধ্যে লুকিয়ে অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহ ও রাসুলের নতুন কোনো নির্দেশের কাছে সমর্পিত হতে চায় তারা যদি দাবি করে যে আমরা নিজেদের অবস্থান ত্যাগ করব যদি আমাদেরকে আল্লাহ রাসুলের আশ্রিত হিসেবে ঘোষণা করা হয় তাহলে খবরদার তাদের আল্লাহ ওরাসুলের আশ্রিত ঘোষণা দিও না কারণ ইসলামী রাষ্ট্র আল্লাহ ও রাসলের আশ্রিত বলে ঘোষণা করে শুধু সেই সকল অমুসলিম নাগরিককে যারা ইসলামী রাষ্ট্রের সঙ্গে কর প্রদানের চুক্তি তাবদ্ধ থাকে এ কারণেই চুক্তিবদ্ধ নাগরিকদের ইসলামী রাষ্ট্রে সর্বোচ্চ মর্যাদা দিয়ে মুসলিম নাগরিকদের মতোই যান মাল ইজ্জত আব্রু ইত্যাদি হেফাজতের পরিপূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয় সেই প্রস্তাব পূর্বে প্রত্যাখ্যান করার কারণে তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে না তবে তোমরা চাইলে তাদেরকে তোমাদের নিজেদের আশ্রিত বলে ঘোষণা দিতে পারো যুদ্ধে তোমরা বিজয়ী হলে অবশ্যই মনে রেখো পরাজিত বাহিনীর সঙ্গে কোনো বাড়াবাড়ি করবে না কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না মৃত লাশের নাক কান কেটে বিকৃতি ঘটাবে না খবরদার কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করে নিজেদের হাত কলুষিত করবে না সেনাপতি সালামা ইবনে কায়েস আল তালান রাজিয়াল্লাহতোল্লাহ আমিরুল মমিনিনের দিকে চেয়ে তাকে আশ্বস্ত করে বললেন আমিরুল মমিনিন আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালিত হবে ইনশাআল্লাহ এরপর খলিফা উমর রাজি আল্লাহতালহ গভীর আবেগের সঙ্গে সালামার দুই হাত জড়িয়ে ধরলেন তার সফলতার জন্য দোয়া করে উষ্ণ আলিঙ্গন করে তাকে বিদায় জানালেন খলিফা তার উপর ও তার সেনাদলের উপর অর্পিত দায়িত্বের গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতেন কেননা ইরানের এই আহওয়াজ শহরটি ছিল একটি পাহাড়ি ও দুর্গম এলাকা বহু দুর্ভেদ্য দুর্গ পরিবেষ্টিত বর্ষা ও পারস্য সীমান্তের মাঝখানে অবস্থিত দুর্গম পাহাড়ি আহওয়াজ শহরের অধিবাসীরাও ছিল কুর্দিদের চেয়ে দুর্ধর্ষ ও দুর্বিনীত এক জাতি সুদূর প্রসারী সমর কৌশল ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিচারে এই অঞ্চলটির গুরুত্ব ছিল অপরিসীম মুসলিম জাতির সামনে এই শহরটিকে দখল করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না কেননা এখান থেকে পারস্য সেনারা মুসলিম অধ্যুষিত বস্রা নগরী আক্রমণের সুযোগ পাচ্ছিল যা প্রতিরোধ করা ইসলামী রাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে উঠেছিল তাছাড়া পারস্য সেনারা বস্রা নগরীকে সেনা সেনাছাউনি হিসাবে ব্যবহারেরও পরিকল্পনা করছিল যার পরিণতিতে গোটা ইরাকের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়েছিল সেনাপতি সালামা ইবনে কায়েস আল আল্লাহ রাজিয়াল্লাহতোল আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে সেনাদলকে নিয়ে রওনা হয়ে গেলেন তবে আহজের সীমানায় পা রাখতে না রাখতেই তাদের মুখোমুখি হতে হল সেখানের বৈরী ভূপ্রাকৃতিক পরিবেশ আর আবহাওয়ার বিশাল সেনাদলকে কখনো দুর্লঙ্ঘ উঁচু উঁচু পাহাড় আবার কখনো দুর্গম গিরিপথের বদ্ধ জলাশয়ের নোংরা কাঁধে অতিক্রম করতে হল পাহাড় ও জঙ্গলের বিষধর সাপ ও বিচ্ছুর সঙ্গে লড়াই করে সীমাহীন কষ্ট সহ্য করেই তাদের এগুতে হলো। ভূপ্রাকৃতিক প্রতিকূলতার চরম কষ্টের মুহূর্তে অভিজ্ঞ ও চৌকুশ সেনাপতি তার সেনাদলের পাশে এসে দাঁড়ান ইসলামের বিশ্ববিজয়ী চেতনা ও জিহাদি জজবাই তাদের উজ্জীবিত করে তোলেন মুরগি যেমন তার বাচ্চাদেরকে ঝড়ঝাপটা ও শত্রুদের ভয়ে আতঙ্কিত ছানাদের ডানা মেলে আশ্রয় দেয় ঠিক সেইভাবেই দক্ষ ও চৌকুশ এই সেনাপতি সেনাদলের কষ্ট ও ভীতি দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন তিনি জান্নাতের স্বপ্নীল ভবনের অপূর্ব নাচ নিয়ামতের চিত্র তাদের সামনে তুলে ধরেন আল্লাহর পথে বরণ করা সকল কষ্টের জান্নাতি বিনিময়ের বিশদ বিবরণ তুলে ধরেন তার জাদুময়ী বক্তব্য শুনতে শুনতে সেনা সদস্যরা জান্নাতের জন্য বেকুল হয়ে ওঠেন ফেলে আসা কষ্টের স্মৃতিগুলো হয়ে ওঠে জীবনের শ্রেষ্ঠতম মধুর স্মৃতি দুর্গম ও দুস্তর পথগুলোকে এমন মনে হয় সমতল ভূমির মতোই সুন্দর মসৃণ সেনাপতি পথের প্রতিটি বিরতিতেই সেনাদলের সাহস ও মনোবল উজ্জীবিত রাখার জন্য তাদের সামনে প্রাঞ্জল আলোচনা তুলে ধরেন কোরআনের বাণী ও জিহাদের নির্দেশনা শুনিয়ে তাদের উদ্দীপ্ত করে তোলেন এই সকল কারণেই সেনা সদস্যরা পথের সকল ক্লান্তি ও দুঃখ কষ্টের স্মৃতি ভুলে নতুন করে ইসলামী চেতনায় আর নবোদ্দ্যমে জিহাদি জজবাই ঝলসে ওঠেন সেনাপতি সালামা ইবনে কায়েস আল আল্লাহ তালাহ খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহ তালাহর নির্দেশ পরিপূর্ণরূপে পালন করলেন আহওয়াজবাসীদের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তিনি তাদের দিন ইসলাম কবুল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করার বিনীত আহ্বান পেশ করলেন সঙ্গে সঙ্গে তারা মুসলিম সেনাপতির আহ্বান প্রত্যাখ্যান করলেন বাধ্য হয়ে সেনাপতি তাদের সামনে দ্বিতীয় বিকল্প তুলে ধরলেন ইসলামী রাষ্ট্রকে জিজিয়া দিয়ে চুক্তিবদ্ধ নাগরিক হিসেবে জীবনযাপন কর আহ্বাজবাসী মুসলিম সেনাপতির এই প্রস্তাবটিও দর্পের সঙ্গে প্রত্যাখ্যান করল মুসলিম জাতির সামনে আর কোনো বিকল্প পথ না থাকায় অবশেষে তারা আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিদানের আশায় জিহাদ ও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তাওহিদ ও শির্কের পতাকাবাহী ভিন্ন আদর্শের বিপরীতমুখী দুইটি দলের মাঝে শুরু হল তুমল যুদ্ধ তীর তরবারি আর বর্ষা বল্লমের আক্রমণ প্রতিআক্রমণে কেঁপে উঠল আহওয়াজ যুদ্ধের প্রান্তর কেউ কারো চেয়ে পিছিয়ে নেই শেয়ানে শেয়ানে লড়াই চলতেই থাকল উভয়পক্ষ সাহস ও বীরত্বের এমন দৃষ্টান্ত স্থাপন করল ইতিহাসের পাতায় যার নজির মেলা ভার তবে সিদ্ধান্তের জন্য খুব বেশি অপেক্ষার প্রয়োজন পড়ল না অল্প সময়ের মধ্যেই মোমিন মুজাহিদ বাহিনীর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে সুস্পষ্ট বিজয় সূচিত হল আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তির গর্বে গর্বিত সামরিক বাহিনী আল্লাহর দুশ্মন মুশ্রিকদের কপালে জুটল লজ্জাজনক পরাজয়ের গ্লানি যুদ্ধ থেমে গেল সেনাপতি সালামা ইবনে কায়েস শত্রু সৈন্যদের থেকে প্রাপ্ত গণিমতের সম্পদ মুজাহিদদের মাঝে বন্টনের দিকে মনোযোগ দিলেন জমাকৃত গণিমতের সম্পদের মাঝে তিনি দেখতে পেলেন একটি অতি চমৎকার বালা সেটাকে তার আমিরুল মমিনিনের জন্য পাঠিয়ে দিতে ইচ্ছা হলো তাই তিনি বিষয়টি সৈনিকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে বললেন এই বালাটি তোমাদের মাঝে ভোগ করলে কারোরই তেমন কোনো কাজে লাগবে না এটাকে আমিরুল মোমিনিনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া কি তোমাদের নিকট ভালো মনে হয় সকল সৈনিক এক বাক্যে সম্মতি জানিয়ে বললেন হা সেটাই বেশি ভালো হয় সকলের সম্মতি পেয়ে তিনি বালাটিকে একটি বক্সে ভরলেন তারই স্বগোত্রী একজনকে বললেন তোমার গোলামকে সঙ্গে নিয়ে মদিনায় চলে যাও খলিফাকে আমাদের বিজয়ের সংবাদ শোনাবে এবং তাকে এই বালা উপহার দেবে সেনাপতির পাঠানো এই আশ্জায়ী দূত এবং খলিফা উমর রাদি আল্লাহতালাহুর মাঝে কী ঘটেছিল সেটা জানার জন্য আমাদেরকে তারই জবানিতে শুনতে হচ্ছে কাহিনীর পরের অংশ আশজাই দূত বলেন আমি আমার গোলামকে নিয়ে বসরাই চলে গেলাম সেনাপতি সালামা ইবনে কায়েসের দেওয়া অর্থ দিয়ে আমাদের দুজনের জন্য ভালো দেখে দুটি কিনলাম খাদ্য পানি ছাড়াও পথের জন্য জরুরি এমন আরও কিছু সামান কিনে আমরা অবিলম্বে মদিনার উদ্দেশ্যে রওনা করলাম অবিরাম সফর করে আমরা মদিনায় পৌঁছে গেলাম প্রথমেই আমিরুল মমিনিনকে খুঁজে বের করলাম আমি দেখলাম তিনি রাখালের মতো লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে একদল মুসলিমকে দুপুরের খানা খাওয়ানোর অনুষ্ঠান তদারক করছেন তিনি মেহমানদের পাশ দিয়ে হেঁটে হেঁটে পাত্রের অবস্থা দেখে গোলাম ইয়ারফাকে বারবার নির্দেশনা দিয়ে বললেন ইয়ারফা এখানে গুছ্ত দাও এখানে আরও রুটি দাও এখানে ঝোল দাও আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম তিনি বললেন বসে পড়ো আমি কাছাকাছি এক জায়গায় বসে পড়লাম খাবার দেওয়া হলো আমিও খেয়ে নিলাম সকলের খাওয়া শেষ হলে তিনি ইয়ারফাকে বললেন বাসন কুসন গুছিয়ে দস্তরখান উঠিয়ে ফেল গোলামকে নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন আমিও তার পিছে পিছে যেতে থাকলাম তিনি বাড়িতে ঢুকলে আমি ভেতরে ঢোকার অনুমতি চাইলাম আমাকে অনুমতি দিলেন ভেতরে ঢুকেই দেখলাম তিনি বসেছেন পশমের তৈরি একটি চটের উপর হেলান দিয়েছেন খেজুর গাছের আশ ভরা দুইটি চামড়ার বালিশের উপর একটি বালিশ আমার দিকে এগিয়ে দিলেন আমি সেটাতেই হেলান দিলাম হঠাৎ আমার চোখে পড়লো তার পেছনে রয়েছে একটি পর্দা ঝোলানো সেই দিকে ঘুরে তিনি বললেন কুলসুমের মা আমাদের দুপুরের খাবার পাঠাও আমি মনে মনে ভাবলাম আমিরুল মিনিনের বিশেষ খাবার না জানি কত উন্নত মানের হবে কিন্তু অবাক হয়ে দেখলাম একটি শুকনো রুটি সামান্য তেল আর লবণের একটি শক্ত দলা যা গুড়া করা হয়নি তিনি আমার দিকে তাকিয়ে বললেন শুরু করো আমি তার কথা রাখার জন্য সামান্য একটু খেলাম কিন্তু তাকে দেখলাম ভারী তৃপ্তির সঙ্গে খাচ্ছেন সারা জীবনে আমি এমন সাধারণ খাবার এতটা তৃপ্তির সঙ্গে খেতে আর কাউকেই দেখিনি রুটি খাওয়া শেষ করে তিনি আবার ভেতরে জানালেন খাওয়া শেষ হলো এবার পানি ও শরবতের কিছু পাঠাও ভেতর থেকে জবের ছাতুর শরবত পাঠানো হলো। আমাকে প্রথমে খেতে বলায় আমি মাত্র এক ঢুক খেয়েই বুঝে গেলাম এটার চেয়ে আমার বাড়িতে বেশি স্বাদের ও বেশি উন্নত মানের ছাতুর শরবত বানানো হয় তিনি আমার কাছ থেকে ছাতুর ওই পাত্রটি নিয়ে অত্যন্ত তৃপ্তির সঙ্গে পান করলেন এরপর প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে বললেন সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি পেট ভরে পরিতৃপ্তির সঙ্গে পানাহার করালেন এইবার আমি তাকে বললাম আমিরুল মমিনিন। আমি আপনার কাছে সালামা ইবনে কায়েসের বার্তা নিয়ে এসেছি তিনি বললেন কায়েসকে এবং তার বার্তাবাহককে মার বলো মুসলিম বাহিনীর খবর কি তারা কেমন আছে আমি বললাম আমিরুল মমিনিন আপনি যেমনটি কামনা করেছিলেন মুসলিম বাহিনী তেমনই আছে আল্লাহর মেহরবানিতে তারা নিরাপদে আছে এবং শত্রুবাহিনীর বিরুদ্ধে বিশাল বিজয় লাভ করেছে এভাবে বিজয় সংবাদসহ সেনাদলের সমস্ত খবরাখবর তার কাছে বিশদভাবে বর্ণনা করলাম সকল সংবাদ শোনার পরে তিনি খুবই বিনয় ও ভক্তির সঙ্গে মহান আল্লাহর প্রশংসায় বললেন সকল প্রশংসাই মহান আল্লাহর জন্য তিনিই দাতা তিনিই মেহরবান শত্রুদের পরাজিত করে মুসলিম বাহিনীকে বিজয় করাটাও একমাত্র তারই অনুগ্রহ তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি বর্ষায় গিয়েছিলে আমি বললাম হাঁ আমি বসরা হয়েই এখানে এসেছি তিনি জানতে চাইলেন বর্ষায় মুসলমানদের অবস্থা কেমন দেখেছ আমি বললাম আলহামদুলিল্লাহ সেখানের মুসলিম জনসাধারণ বেশ ভালো আছেন আমিরুল মমিনিন জানতে চাইলেন দ্রব্যমূল্য কেমন সেখানে আমি বললাম সবকিছু একদমই সস্তা তাছাড়া বাজারে সব জিনিসের আমদানিও প্রচুর আমিরুল মমিনিন জানতে চাইলেন গুষদের আমদানি ও দরদাম কেমন দেখেছ গুশ ছাড়া তো আরবদের মেরুদণ্ডই ঠিক থাকে না আমি বললাম বাজারে প্রচুর গুষদের আমদানি দেখেছি এবং বিক্রিও হচ্ছে খুব সস্তা দামে আলোচনার এই পর্যায়ে এসে তিনি আমার হাতের সেই বালার বক্সটির দিকে তাকিয়ে জানতে চাইলেন তোমার হাতে ওটা কী আমি একটু বিশদ বর্ণনা দিয়ে বললাম বাহিনীর উপর আমাদের বিজয় নিশ্চিত হয়ে গেলে আমরা গনিমতের সম্পদ একত্র করে ফেললাম আমাদের সেনাপতি সালামা ইবনে কায়েস সেখানে একটি অতি মূল্যবান বালা দেখতে পেয়ে সৈনিকদের বললেন এই বালাটি যদি তোমাদের সকলের মধ্যে বন্টন করা হয় তাহলে কারো ভাগে তেমন কিছু থাকে না এর চেয়ে এই বালাটি আমিরুল মোমিনিনের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিলে কেমন হয় সেনাপতির প্রস্তাব মেনে নিয়ে সকল সৈনিক একবাককে বলেছেন খুবই ভালো হয় এই বিবরণ দিয়ে বালাটি আমি তার হাতে তুলে দেই। খলিফা বক্স খুলে বালাটির অপূর্ব কারুকার্যের উপর চোখ পরা মাত্রই ভীষণ রাগে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন গর্জন করে ওঠে বক্স সহ বালাটি সজুরে জমিনের উপর ছুঁড়ে মারলেন চুনি পাথরগুলো ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ঘরের ভেতরের মহিলারা দৌড়ে পর্দার কাছে ছুটে এসেছেন তারা ভেবেছেন আমি খলিফাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে ঢুকেছি তিনি ভীষণ রেগে আমাকে ছড়িয়ে ছিটিয়ে পড়া পাথরগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার নির্দেশ দিলেন আর গুলাম ইয়ারফাকে বললেন একে খুব জুড়ে জুড়ে পেটাও খলিফার নির্দেশে আমি চুনি গুছাতে থাকলাম আর গুলাম ইয়ারফা তারই হুকুমে আমাকে পেটাতে থাকলো একটু পরেই তিনি আমাকে বললেন জলদি এখান থেকে বিদায় হও প্রশংসা পাওয়ার উপযুক্ত কোনো কাজ তোমরা করোনি তুমিও নও যে তোমাকে এখানে পাঠিয়েছে সেও নয় আমি মিনতি জানিয়ে বললাম আমরা এখনই আহওয়াজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমাদের দুটো উঠ দিতে বলুন ইয়ারফা আমাদের উটগুলো কেড়ে নিয়েছে তিনি সঙ্গে সঙ্গে ইয়ারফাকে বললেন ওদের সাদাকার দুটো উট দিয়ে দাও এরপর আমাদের বললেন তোমাদের কাজ শেষ হলে এই উট দুটো অভাবী ও গরিব কাউকে দান করে দিবে আমি বললাম আমিরুল রোল মমিন সেটাই করব এরপর তিনি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে আমাকে বললেন সেনা সদস্যরা যার যার মতো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পূর্বেই যদি এই বালা তাদের মাঝে ভাগ করে দেওয়া না হয় তাহলে আমি তোমার আর তোমার সেনাপতির জীবন বিপন্ন করে ছাড়ব আমি আর এক মুহুর্তেও দেরি না করে বিদ্যুৎ গতিতে সেনাপতি সালামা ইবনে কায়েসের কাছে পৌঁছে হতাশা প্রকাশ করে বললাম আমাকে যে কাজে পাঠিয়েছিলেন সেটা মোটেও স্বস্তিদায়ক ছিল না এই বালা এক্ষুনি সৈনিকদের মধ্যে বন্টন করে দিন আমাদের দুজনের জীবনে বিপদ ঘনিয়ে আসার পূর্বেই কাজটি সেরে ফেলুন সব তাকে ঘটনা শোনানোর পর তিনি সঙ্গে সঙ্গে সেটা সকলের মাঝে ভাগ করে দিলেন এখন আমরা জানবো মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তালাম হু সম্পর্কে জান্নাতুল আরব যখন হক ও হেদায়তের অর্থাৎ দিন ইসলামের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সেই সময় মদিনার মজ ইবনে জাবাল ছিলেন তরতাজা ও টকবগে এক যুবক তীক্ষ্ণ মেধা উপস্থিত বুদ্ধি মিষ্টি ভাষা ও ঠান্ডা মাথা সহ উচ্চ মনোবল ইত্যাদি বৈশিষ্ট্যগুলো তাকে অনন্য করে রেখেছিল সমবয়সী বন্ধুদের মাঝে দৈহিক সৌন্দর্যের চেয়েও তিনি ছিলেন অন্যদের চেয়ে ভিন্ন লাবণ্য ভরা মিষ্টি ও আকর্ষণীয় চেহারা কাজল কালো দুটি চোখ মাথা ভরা কুকরানো চুল আর মুক্তা দানার মতো ঝকঝকে তার দাঁতের পাটি দর্শকের দৃষ্টি ও হৃদয়কে মুগ্ধ করে রাখত তরুণ মোয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহ তোলাহ ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা থেকে রাসুল ইসলামের পাঠানো ইসলামের প্রতি আহ্বানকারী মোস্ফ ইবনে উমের আল্লাহ তোলাহর হাতে আকাবার রাতে নিজের তরুণ হাত বাড়িয়ে তিনি স্পর্শ করেছিলেন প্রিয়নবী সাল্লাহিসাল্লামের মুবারক হাত সেই হাতে হাত রেখে তিনি গ্রহণ করেছিলেন ইসলাম কবুলের বজ্র কঠিন শপথ মোয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহতলাহ ছিলেন রাসুলসাল্লাহ সাল্লামের সাক্ষাৎ এবং তার হাতে বায়াত লাভের উদ্দেশ্যে মক্কাই গমনকারী ভাগ্যবান বাহাত্তর সদস্যের একজন যারা ঐতিহাসিক সেই সফরের মাধ্যমে সোনার অক্ষরে নিজেদের নাম লিখিয়েছিলেন ইতিহাসের সোনালী অধ্যায়ে তরুণ মোয়াজ ইবনে জাবাল রাদি রাসুলের হাতে তাও প্রতিষ্ঠা ও শির্খ নির্মূলের দৃঢ় সংকল্প বুকে নিয়ে মক্কা থেকে মদিনায় ফেরার পরপরই সমবয়সীদের সমন্বয়ে গড়ে তুলেন মূর্তি অপসারণের উদ্দেশ্যে একটি ক্ষুদ্র দল এই দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হল মদিনার সকল মশরিক পরিবার থেকে মূর্তি অপসারণ তরুণদের সেই আন্দোলনের ফসল মদিনার বিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিত্ব আমর ইবনুল জামুখ এর ইসলাম গ্রহণ আমর ইবনুল জামুখ ছিলেন সালমা গোত্রের বিখ্যাত সর্দার তাদের সেরা সম্ভ্রান্ত ব্যক্তি তিনি নিজের জন্য উন্নত ও দামি কাঠের একটি দেবমূর্তি তৈরি করেছিলেন যেমনটি করে থাকে অন্যান্য শরীফ ও সম্ভ্রান্ত লোকেরা সালামা গোত্রের এই সর্দার নিজের খাস দেবমূর্তির প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল রেশমি পোশাকে তাকে সাজাতেন আর প্রতিদিন সকালে তাকে আতর চন্দন মেখে সুভাসিত করতেন মহাজ ইবনে জাবালের গোড়া দলটি এক রাতের অন্ধকারে পৌঁছে গেল তার যত্নের এই দেবীর কাছে তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল সালামা গুত্রের বাড়ির পেছন দিকের শেষ প্রান্তে যেখানে মলমূত্র ও ময়লা আবর্জনা ফেলা হতো এই ময়লা আবর্জনার নুংরা স্তূপের মধ্যে অতি যত্নের দেবমূর্তিটিকে ছুঁড়ে ফেলে তারা পালিয়ে গেল সকালবেলা দেবীকে যথাস্থানে না পেয়ে বুড়ার মাথা খারাপ হয়ে গেল পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকলেন কোথাও না পেয়ে বাইরে খুঁজে খুঁজে হয়রান পেরেশান হয়ে পড়লেন অবশেষে যখন অতি যত্নের সেই মূর্তিটিকে বাড়ির পেছনের ময়লা আবর্জনার স্তূপের মধ্যে খুঁজে পেলেন হুঙ্কার ছেড়ে বললেন আমার দেবীর সঙ্গে এত বড় বিয়াদুবি কে করল সেই কপালপুরা শয়তানটাকে হাতে পেলেই বুঝিয়ে দেব এর পরিণাম কত ভয়ঙ্কর এরপর আবর্জনার ভেতর থেকে দেবীকে তুলে আনলেন তাকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন আতর চন্দন মেখে আবার তাকে যথাস্থানে রেখে মিনতি করে বললেন ওহে আমার পরম পূজনীয় দেবী মানাত তুমি আমার নিও না আল্লাহর কসম তোমার সঙ্গে এত বড় বেয়াদি যে করেছে তাকে খুঁজে বের করে আমি অবশ্যই উপযুক্ত শাস্তি দেব আবার যখন সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হল যখন বৃদ্ধ আমর ইবনুল জামুখ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন আবারও মূর্তি অপসারণ আন্দোলনের সদস্যরা তৎপর হয়ে উঠল তারা চুপিসারে পা টিপে টিপে দেবীর ঘরে পৌঁছে গেল এবং দেবীকে তুলে নিয়ে ঠিক আগের জায়গায় নোংরার মধ্যে ফেলে লুকিয়ে গেল আবারও বৃদ্ধ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে অবশেষে এই স্থানে নোংরা আবর্জনার মধ্যে তার দেবীকে খুঁজে পেলেন বিষণ্ন মনে আজও তাকে ভক্তির সঙ্গে তুলে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর সুগন্ধি মেখে যথাস্থানে রাখলেন এবং এই অপকর্মের হোতাদের বিরুদ্ধে নানা রকমের হুমকি ধমকি উচ্চারণ করলেন অজ্ঞাত দুষ্কৃতিকারীরা যখন আবারও একই কাণ্ড করল তখন আবারও তাকে একইভাবে নোংরা আবর্জনা থেকে উদ্ধার করে ধুয়ে মুছে যথাস্থানে রাখলেন এবার তিনি আরও একটি কাজ করলেন নিজের তরবারিটা দেবীর গলায় ঝুলিয়ে দিয়ে মিনতি করে বললেন হে আমার মানাত দেবী জানি না তোমার সঙ্গে এমন বেয়াদবি কারা করছে কারা তোমার এমন জঘন্য অমর্যাদা ঘটাচ্ছে হে আমার দেবী তোমার কাছে আমার নিজের তরবরিটা রেখে যাচ্ছি যদি তোমার কোনো ক্ষমতা থেকে থাকে তাহলে দয়া করে তুমি নিজের এই অবমাননা ঠেকাও নিজের মান সম্মান নিজেই রক্ষা করো পরের রাতে বৃদ্ধ ঘুমিয়ে পড়লে যথারীতি দেবীর ঘরে হাজির হয়ে গেল মূর্তি অপসারণ দলের সদস্যরা তার গলায় ঝুলানো তরবরিটা খুলে একটা মরা কুকুর ছানার গলায় বেঁধে আবর্জনার মধ্যে ছুঁড়ে মারল সকালে গুম থেকে উঠে বৃদ্ধ দেখল আজও দেবী উধাও খুঁজতে খুঁজতে আজও চলে গেলেন সেই নোংরা আবর্জনার গড়তে দেখলেন একটি মরা কুকুর ছানার সঙ্গে দেবী পায়খানা পেশাবের মধ্যে উপর হয়ে অসহায় অবস্থায় পড়ে আছে করোনার দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন আল্লাহর কসম তুমি যদি সত্যিকারের মাবুত হতে তাহলে তোমাকে মরা কুকুরের সঙ্গে ময়লার স্তূপের মাঝে এভাবে পরে থাকতে হতো না নিজেকেই তুমি রক্ষা করতে পারো না আমার জন্য তুমি কি করতে পারবে সব কিছু দেখে বুঝে শুনে ভেবে চিনতে আমর ইবনুল জামুখ আল্লাহ ও রাসুলের প্রতি নিখাত বিশ্বাস স্থাপন করলেন নির্ভেজাল ইমান দীপ্ত কাফেলাই সাহাবির আসনে অলঙ্কৃত হলেন এই দিকে এই ঘটনা যখন ঘটছিল তার বেশ পূর্বেই রসল্লাহ সাল্লাহ সাল্লাম স্বদেশভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন তরুণ মোয়াজ ইবনে জাবাল তার সাক্ষাতে মদিনায় গিয়ে হাজির হলেন এবং সারাক্ষণ প্রিয়নবীকে ছায়ার মতো অনুসরণ করতে থাকলেন নিজেকে উজার করে দিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রিয় সাল্লামের সরাসরি সান্নিধ্যে থেকে কোরআন ও ইসলামী শরীয়তের বিধিবিধান শিক্ষায় এত অগ্রসর হলেন যে একসময় সকল সাহাবির মাঝে তিনিই হয়ে উঠলেন কোরআনের জ্ঞানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন ইসলামী শরীয়তের মাস আল্লা মাসাইল হালাল হারাম বিষয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সেরা আলেম। ইয়াজিদ ইবনে কুতাইবা বর্ণনা করেন আমি সিরিয়ার রাজধানী হিমশের জামে মসজিদে প্রবেশ করলাম সেখানে দেখলাম মাথা ভর্তি কালো চুলের এক যুবককে কেন্দ্র করে বিশাল এক মজলিস বসেছে তিনি যখন মুখ খুলছেন যেন তার মুখ থেকে মুক্তা ঝরছে যেন দিনের আলো বিচ্ছুরিত হচ্ছে এমন জ্ঞানী ও বিচক্ষণ যুবককে দেখতে পেয়ে আমি কৌতূহলী হয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চাইলাম কে এই মহান যুবক তারা বললেন ইনি হচ্ছেন প্রিয়ন বিশাল্লা সাল্লামের সবচেয়ে বড় জ্ঞানী সাহাবি মোয়াজ ইবনে জাবাল ইয়েমেনের বিখ্যাত তাবেই আবু মুসলিম আল খাউলানি রহমতুল্লাহি আলহি বলেন আমি দামেশকের জামে মসজিদে গিয়ে দেখতে পেলাম বিরাট একটি ইলমি মজলিস চলছে সেখানে বসিয়াছেন সাল্লামের বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ সাহাবিগণ অথচ তাদের মধ্যমণি হয়ে বসিয়াছেন উজ্জ্বল জলমলে দাঁত আর কাজল কালো চোখের এক যুবক কোনো বিষয়ে সমস্যা হলেই প্রবীণরা ছুটে যাচ্ছেন সেই তরুণ যুবকের কাছে এইসব দেখে আমার পাশে বসা লোকটিকে আমি জিজ্ঞাসা করলাম কে এই যুবক তিনি জবাব দিলেন ইনি হচ্ছেন বিখ্যাত সাহাবি মোয়াজ ইবনে জাবাল মোয়াজ রাদি আল্লাহতোলাহুর এই বিশাল জ্ঞান ও মর্যাদায় বিস্মিত হওয়ার কিছু নেই কেননা শিশুকাল থেকেই তার লালন পালন শিক্ষাদীক্ষা মনন ও চরিত্র গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছিল ইসলামের মাদ্রাসায় তারই মোবারক হাতে তার কাছে ইলম হাসিল মানেই তিনি ইসলামের মূল উৎস থেকেই শিক্ষা গ্রহণ করেছিলেন একইভাবে আধ্যাত্মিকতা ও আমলের দীক্ষাও তিনি হাসিল করেছিলেন আসল উৎস থেকেই ফলাফল হয়েছিল এই তিনি হয়েছিলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সর্বশ্রেষ্ঠ সাগরেত মোয়াজ রাদিয়াল্লাহ তোলাহর পক্ষে সাক্ষ্য প্রদানের জন্য প্রিয়ন সাল্লামের এই অমূল্য অমূল্যবাণীটি যথেষ্ট তিনি বলেছিলেন হালাল হারাম বিষয়ে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম মোয়াজ ইবনে জাবাল উম্মতে মোহাম্মদের মধ্যে তার অনন্য মর্যাদা প্রমাণের জন্য এই বিষয়টি যথেষ্ট যে তিনি ছিলেন সেই মহান ছয় ব্যক্তির একজন গুরুত্বপূর্ণ সদস্য যাদেরকে রাসুলের জীবদ্দশী কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়েছিল এ কারণে সাহাবাইকেরাম হম যখন মোয়াজ ইবনে জাবালের উপস্থিতিতে কোনো বিষয়ে আলোচনা করতেন তার অগাধ জ্ঞানের প্রতি শ্রদ্ধাবশত এবং তার বিশাল ব্যক্তিত্বের প্রভাববশত তার দিকে বারবার তাকাতেন রাসুল্লাহ সাল্লাহ ইসাল্লাম নিজে এবং তার পরবর্তী দুই খলিফা আবু বকর ও উমর রাদিয়াল্লাহতোলাহ এই বিরল ইলমি শক্তিকে ইসলাম ও মুসলমান জাতির ব্যাপক কল্যাণে কাজে লাগিয়েছিলেন যেমন রাসুলসাল্লু ইসলামের কথাই ধরা যাক তিনি যখন দেখলেন মক্কা বিজয়ের পর কুরাইশের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে এবং তিনি অনুভব করলেন ইসলামী দীক্ষিত এই সকল নৌ মুসলিমকে ইসলাম কোরআন ও ইসলামী বিধিবিধান শেখানোর জন্য অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন তখন তিনি আত্তাপ ইবনে উসাইদ রাজি আল্লাহ তোলাহুকে মক্কায় তার প্রতিনিধি বা গভর্নর হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন এবং তার সঙ্গে থেকে সেখানের লোকদের কোরআন ও ইসলাম শেখানোর জন্য নির্দেশ দিলেন মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ তোলাহুকে ইয়েমেনের বাদশাহ রাসুলসাল্লি সাল্লামের নিকট দুধ পাঠালেন তার মাধ্যমে জানালেন তিনি এবং ইয়েমেনবাসী ইসলাম কবুল করেছেন রাসুলের কাছে বাদশাহ আবেদন জানিয়েছিলেন যে ইয়েমেনের এই সকল নৌমুসলিমকে দিন শেখানোর উদ্দেশ্যে দয়া করে কিছু দক্ষ লোক পাঠান রাসুল সাল্লি সাল্লাম সাহাবাইকারের মধ্য থেকে কয়েকজন দায়ীকে নির্বাচন করে তাদের আমিরে নিযুক্ত করলেন মোয়াজ ইবনে জাবাল জাবল রাদিয়াল্লাহতোল্লাহকে ইয়েমেনের উদ্দেশ্যে হেদায়ত ও নূরের অভিযাত্রী এই কাফেলাকে বিদায় জানাতে বেরিয়ে এলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিসাল্লাম নিজ বাহনের পিঠে মোয়াজের পাশ দিয়ে পায়ে হেঁটে চলতে লাগলেন প্রিয়নবী সাল্লাহ আল্লুসাল্লাম দীর্ঘ সময় ধরে তিনি হাঁটতেই থাকলেন মনে হচ্ছে যেন তিনি মোয়াসকে দীর্ঘ সময় সঙ্গ দিতে চাচ্ছেন এরপর তিনি মোয়াসকে অন্তিম উপদেশ দিয়ে বললেন হে মোয়াস হয়তো আজকের পর আমার সঙ্গে তোমার আর কখনও সাক্ষাৎ হবে না যখন তুমি ইয়ামেন থেকে মদিনায় ফিরে আসবে তখন তোমাকে সম্ভবত আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে যেতে হবে এই কথা শুনে মজ ইবনে জাবাল তালান রাজিয়াল্লাহতোলাহ প্রাণের নবী সাল্লামের বিচ্ছেদ বেদনায় অস্থির হয়ে কাঁদতে শুরু করলেন তার সেই কান্না দেখে অন্য সবাই খুবই কাঁদলেন রাসাল উল্লাহ সাল্লি সাল্লাম অতি সত্য কথা বলেছিলেন ওই দিনের পর মজ ইবনে জাবাল রাদি রাদিয়াল্ল তোলাহ আর তাকে দেখতে পাননি ইয়েমেন থেকে তার ফিরে আসার পূর্বেই রাসুল উল্লা সাল্লাম এই পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন সন্দেহ নেই যে মাজ রাদিয়াল্লাহতোল্লাহ এরপর যখন মদিনায় ফিরে এসেছিলেন তখন খুবই কেঁদে হয়তো কেঁদে কেঁদে তিনি বুক ভাসিয়েছিলেন কারণ মদিনা তখন শূন্য ছিল প্রিয়নবীর ভালোবাসা থেকে বিরান ছিল তার উপস্থিতি থেকে উমর ফারুক রাদিয়াল্লাহতালহর খিলাফতকালে একবার তিনি ময়াজ রাদিয়াল্লাহতালাহকে কিলাব গোত্রের উদ্দেশ্যে পাঠালেন তাদের কাছে রাষ্ট্রীয় নাগরিক ভাতা পৌঁছানো এবং তাদের ধনীদের নিকট থেকে উসুলকৃত জাকাতের মাল তাদের মাঝে বিতরণের উদ্দেশ্যে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তিনি খলিফার দেওয়া দায়িত্ব পালন করলেন ঘোড়ার পিঠে গদির নিচে বিছানোর যেই পাতলা চাদরটি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন সেটাই গলায় পেঁচ দিয়ে খালি হাতে বাড়ি ফিরে এলেন অভিযোগের সুরে স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার আপনি খালি হাতে কেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ফেরার সময় অন্য সকলেই তো স্ত্রীদের জন্য কোনো উপহার উপটুকুন নিয়ে আসেন আপনার প্রাপ্য অংশ কোথায় তিনি একটু কৌশলী জবাব দিয়ে বললেন দেখো আমার সঙ্গে একজন পর্যবেক্ষণকারী ছিলেন পর্যবেক্ষণকারী শব্দ দ্বারা আল্লাহকেও বোঝানো যায় আবার মানুষকেও সাহাবি বলেছেন আল্লাহর কথা আর স্ত্রী বুঝেছেন পর্যবেক্ষণকারী কোনো মানুষ ছিলেন স্বামীর সঙ্গে এটা বুঝে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন আশ্চর্য রাসুল সাল্লাহসাল্লামের কাছে আপনি বিশ্বস্ত ছিলেন প্রথম খলিফা আবু বকরের কাছেও বিশ্বস্ত ছিলেন আর এখন উমর ফারুকের যুগে এসে তিনি আপনার সঙ্গে পর্যবেক্ষক পাঠাচ্ছেন অভিযোগ আকারে কথাটি তিনি খলিফার স্ত্রীদের কাছে পৌঁছে দিলেন তাদের মাধ্যমে কথাটি খলিফা উমর রদিয়াল্লাহতলান্হর কানেও পৌঁছে গেল সঙ্গে সঙ্গে তিনি মোয়াজ ইবনে জাবালকে ডেকে বললেন আমি কি তোমার সঙ্গে কোনো পর্যবেক্ষক পাঠিয়েছি মোয়াজ রাদিয়াল্লাহতুলান্হ মৃদু হেসে বললেন আমিরুল মুমিনিন বাস্তবে ব্যাপারটি মোটেও তেমন নয় কিন্তু স্ত্রীকে ঠান্ডা করার জন্য এই কথাটি বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না খলিফা তার এই জবাব শুনে জোরে হেসে উঠলেন আর তার হাতে একটি ছোট্ট হাদিয়া দিয়ে বললেন যাও এটা দিয়ে তার মান ভাঙানোর চেষ্টা করো উমর শাসন শাসনামলে সিরিয়ায় নিযুক্ত গভর্নর মোয়াবিয়া ইদনাবুসুফিয়ান রাদিয়াল্লাহতলাহ তার কাছে চিঠি লিখলেন আমিরুল মোমিনিন সিরিয়ার মুসলিম জনসংখ্যা অনেক বেড়ে গেছে প্রতিটা শহরই মুসলমানদের দ্বারা ভরপুর হয়ে উঠেছে তাদের জন্য কোরআন ও দিন শিক্ষাদানকারী অভিজ্ঞ শিক্ষকের তীব্র প্রয়োজন দেখা দিয়েছে অতএব আমিরুল মোমিনিন দয়া করে তাদের দিন ও কোরআন শেখানোর জন্য উপযুক্ত কয়েকজন মানুষ দিয়ে আমাকে সাহায্য করুন শিরিয়ার ভাইদের এই দিনই প্রয়োজন মেটানোর জন্য খলিফা উমর রাদি আল্লাহ তালাহ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করলেন এবং রাসলের যুগে যে পাঁচজন সাহাবি কোরআন সংকলন করেছিলেন তাদের ডাকলেন সেই পাঁচজন মহান সাহাবি হলেন মোয়াস ইবনে জাবাল রাদি আল্লাহ তোলাহ উবাদা ইবনে সাবিত রাদি আল্লাহ তোলাহ আবু আয়ুব আল আনসারি রাদি আল্লাহ তোলাহ উবাই ইবনে কাব রাদি তালাহু এবং আবুদ্দারদা রাদি আল্লাহ তোলাহ খলিফা তাদের জানালেন আপনাদের সিরীয়বাসী ভাইদের কোরআন ও দিনের শিক্ষা দেওয়া খুব জরুরি সেই জন্য আপনারা নিজেদের ভেতর থেকে তিনজনকে নির্বাচন করে আমাকে সাহায্য করুন ইচ্ছা হলে এর জন্য আপনারা লটারি করতে পারেন নতুবা আমি নিজেই আপনাদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করব এই কথা শুনে তারা বললেন লটারি করার কি দরকার আমাদের পাঁচজনের ভেতর আবু আয়ুব অতিবৃদ্ধ আর উবাই ইবনে কাব অসুস্থ বাকি থাকলাম আমরা তিনজন সুতরাং আমরা তিনজনই এই কাজের জন্য নির্ধারিত খলিফা উমর রাদি আল্লাহতালাহ তাদের তিনজনকে শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে বললেন আপনারা আপনাদের তালিম ও তারবিয়াতের কাজ শুরু করবেন হিমস থেকে সেখানের জনগণের শিক্ষা দীক্ষার অবস্থা সন্তোষজনক মনে হলে একজনকে রেখে বাকি দুইজনের একজন যাবেন দামেশকে আর অন্যজন ফিলিস্তিনে রাসুল সাল্লালাল্লাহ আলহি সাল্লামের বিখ্যাত সেই তিনজন সাহাবি উমর ফরুক রাজিউল্লাহ তোল্লাহর নির্দেশ মতো কোরআন ও দিন শেখানোর উদ্দেশ্যে হিমস নগরীতে পৌঁছে গেলেন উবাদা ইবনি সামিত রাজিয়াল্লাহ তোলাহুকে সেখানে রেখে আবুদারদা রাদিয়াল্লাহ তোলাহ চলে গেলেন দামেশকে আর মাস ইবনে জাবাল রাজিয়াল্লাহ তোলাহ গেলেন ফিলিস্তিনে ফিলিস্তিনি গিয়ে কোরআন ও দিন শেখানোর মহান দায়িত্ব পালনকালে মহামারী রোগে আক্রান্ত হয়ে পড়লেন মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি কিবলার দিকে মুখ করে এই কবিতা আবৃত্তি করতে থাকলেন যার বাংলা অর্থ হল স্বাগতম তোমাই হে মৃত্যু স্বাগতম সারা জীবন দূরে থেকে আজ হল আগমন তোমার জন্যই বেকুল আমি হে প্রিয়তম এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন হে আল্লাহ তুমি তো জানো এই পৃথিবীর প্রতি এবং এই পৃথিবীর দীর্ঘ জীবনের প্রতি আমার কোনো মোহ ছিল না কখনও আমি এখানে ফুল ও ফলের মনোরম উদ্যান গড়ে তোলার স্বপ্ন দেখিনি পানির শীতল প্রবাহে বিলাসী জীবনযাপনেরও কল্পনা করিনি এই জীবনে আমার একটাই লক্ষ্য ছিল তোমার সন্তুষ্টি লাভ করা আর সেই জন্যই আমি গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করেছি আলেমদের সঙ্গে প্রতিযোগিতা করে দিন শিক্ষা ও প্রচারের মজলিসে নিজেকে উজাড় করে দিয়েছি হে আল্লাহ ইমান দীপ্ত মোমিন বান্দাকে যেই পদ্ধতিতে তুমি মৃত্যু দিয়ে থাকো আমাকেও সেভাবেই মৃত্যুদান করো আবেগ ঘন এই কথাগুলো বলার পরই এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন মৃত্যুর মুহূর্তে তিনি ছিলেন পরিবার ও স্বজন থেকে দূরে ছিলেন আল্লাহর পথে আহ্বানকারী ছিলেন নাল্লাহর পথে হিজরতকারী সম্মানিত সুধি জাহিলি যুগের একজন তুখর বক্তা সহ উল্লেখিত পাঁচজন সাহাবি সম্পর্কে এ ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারে স্বার্থ আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি